السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বৃহস্পতিবারের দিন গিয়ে জুমার মোবারক রাতে পাঁচই জুমাদ আল উলা 1443 হিজরি মোতাবেক 9 ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা ইসলামিক কালচারাল সেন্টার দম্মামে যে দীর্ঘ সময় ধরে চলে আসছে, মাঝখানে করোনার জন্য বিরতি ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে স্বাভাবিক অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি এবং আল্লাহর প্রশংসা করি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যত শুকরিয়া আদায় করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন এবং বৃদ্ধি দান করবেন সব কিছুতে। সুতরাং এই যে নিয়ামত, নিরাপত্তার নিয়ামত, যে কোনো ধরনের নিরাপত্তা হোক, রোগ মহামারী থেকে নিরাপত্তা, আর সার্বিক স্তরে পারিবারিক, সামাজিক, আর্থিক, রাষ্ট্রীয় সব রকম নিরাপত্তা, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার বড় নিয়ামত, দুনিয়ার বড় নিয়ামত। তার চাইতে বড় নিয়ামত হচ্ছে জাহান্নাম থেকে নিরাপত্তা, আল্লাহর আজাব পাকড়াও থেকে দুনিয়া আখেরাতের নিরাপত্তা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুকরিয়া আদায় করি, যাতে করে আল্লাহর নিয়ামতগুলি লাস্টিং করে, স্থায়ী হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতগুলি ভোগ করার তৌফিক দান করেন, সুযোগ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের এই সাপ্তাহিক আলোচনায় এসেছেন আর নিয়মিত এসে থাকেন, হয়তো বিশেষ কোনো কারণে আজকে আসতে পারেনি কিন্তু আসেন, অথবা অনলাইনে আমাদের আলোচনাগুলি শোনেন এবং তাতে থেকে উপকৃত হওয়ার চেষ্টা করেন যারা দূরে আছেন, আল্লাহ সবাইকে উত্তম যেন প্রতিদান দান করেন এবং আল্লাহ রাব্বুল তাদের নেক আমল কবুল করেন, সমস্ত রকমের বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু আমাদের প্রতি সপ্তাহে নির্ধারিত থাকে, মোটামুটি আগে থেকে হয় ঘোষণা করা হয় আর না হলে করা হয় না। তো আমাদের যে বিষয়বস্তুটি ঘোষণা করা হয়েছে তা হচ্ছে শিশু অধিকার, চিলড্রেন রাইটস। আজকাল বিভিন্ন অধিকার নিয়ে পশ্চিমারা এবং দুনিয়ার শিক্ষা শিক্ষিতরা তারা আলাপ আলোচনা করে থাকে কিন্তু তারা দিনের আলোকে করে না, কারণ দিন সম্পর্কে তাদের জ্ঞান নেই অথবা বিশ্বাস নেই, কারো আল্লাহর নাজিলকৃত মনোনীত দিন ইসলামের প্রতি বিশ্বাসই নেই। সুতরাং সেই দিনের আলোকে কেনই আলোচনা তারা করবে যেখানে বিশ্বাসই করে না, অবিশ্বাসী, অমুসলিম অথবা মুসলিম, কিন্তু তাদের দিনের কোনো জ্ঞান নেই যার ফলে এই বিষয়গুলির উপর আলোকপাত করে, তবে ওহির আলোকে নয়। আমরা ওহির আলোকে, কোরআন এবং সহি সুন্নার আলোকে শিশু অধিকারের ওপর আমরা আজকে আলোকপাত করব। গুরুত্বপূর্ণ বিষয়টি সবার জন্য, কারণ বাড়িতে ছেলে মেয়ে হয় আছে,
আর না হলে ছেলে মেয়ে আসবে, ছেলেমেয়েরা বড় হয়েছে অথবা ছোট আছে। আর এমনিতে যদি কেউ যদি নিঃসন্তান হয় তো আশেপাশে অন্যদের ছেলে মেয়ে আছে। এখানে শিশু অধিকার মানে শুধু আপনার নিজের শিশু নয়, নিজের বাড়ির ছেলে মেয়ে নয়, বরং সারা পৃথিবীর যে কচি কাচার রয়েছে তাদের অধিকার সম্পর্কে আজকে আলোচনা। 15টি পয়েন্ট আমার সামনে আমি নোট করে নিয়ে এসেছি, ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটির দলিল আছে এবং এক একটি পয়েন্টের একাধিক কয়েকটি করে দলিল আছে, কিন্তু সময়ের স্বল্পতাই, কারণ আমাদের আলোচনা এক ঘন্টার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করি, একটু এদিক ওদিক কখনো হয়ে যায় হয়তো তার আগে অথবা তার পরে, কিন্তু আমরা অল্প সময়ের আলোচনাই করি যাতে করে মানুষ বেশি উপকৃত হয়। অল্প কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, এটা বেশি উপকারী অনেক কথা অসার কথা থেকে। অসার কথা এই কথাগুলি বারবার করে না বললেই চলে, অথবা এত লম্বা করে না বললেও চলে, সুতরাং সেটা অত পছন্দনীয় না। মানুষের সময় নেওয়া বেশি কিন্তু লাভ কম, এটা যেন না হয়। আল্লাহ যেন আমাদের কি অল্প কথাই উপকৃত করেন, যারা শুনব যারা বলবো আল্লাহ সবাইকে যেন উপকৃত করেন। প্রথম কোরআনে কারিমের আয়াত দিয়ে শুরু করি শিশু অধিকার সম্পর্কে। আর সে আয়াত দিয়ে শুরু করার উদ্দেশ্য হচ্ছে যে শিশুরা আমাদের কচিকাচারা আমাদের কাছে আমানত, আমানত ছেলেমেয়েরা আমানত, যে আপনার ছেলেমেয়ে আপনার কাছে বিশেষভাবে আমানত। আর এমনিতে সারা বিশ্বের শিশুরা যারা বড় পুরুষ অথবা নারী তাদের কাছে আমানত। আর আমানতের দাবি হচ্ছে যে আমানতে যেন খেয়ানত না হয়, আমানত যেন যথাযথ আদায় করা হয়, আমানতের যেন হেফাজত সুরক্ষা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এ বিষয়ে আমানত সম্পর্কে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। তার একটি আয়াত সূরা নিসার আয়াত নম্বর 58, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন, হুকুম দিচ্ছেন, আন্তু আদুল আমানাতি, যাতে করে তোমরা বিভিন্ন আমানতগুলিকে, বহু বচন, তাহলে আমানত একটি নয়, বিভিন্ন আমানতগুলি, যে বহুমুখী আমানত রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমানত রয়েছে, আমানতগুলি তোমরা আদায় করে দেবে, পৌঁছিয়ে দেবে এলা আহলিহা, আমানত ওয়ালার কাছে, যার যে আমানত তার কাছে সে আমানত পৌঁছিয়ে দেবে। সেই আমানত টাকা পয়সার হইতে পারে, সেই আমানত কোনো গোপন কথার হইতে পারে যেটা প্রকাশ হলে ক্ষতি আছে, বৃহৎ স্বার্থ সেটা গোপন রাখাই রয়েছে। সেই আমানত আপনার দাম্পত্য জীবনে হইতে পারে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হইতে পারে, পরিবারের ক্ষেত্রে হইতে পারে, সমাজের ক্ষেত্রে হইতে পারে, রাষ্ট্রীয় ক্ষেত্রে হইতে পারে। আমানত জি দেশের যেগুলো রাষ্ট্রীয় বিষয় সেগুলি হচ্ছে আমানত, সুতরাং শত্রুর কাছে সেগুলি পাচার করা, যারা গোয়েন্দাগিরি করে এগুলি হচ্ছে খেয়ানত। মুসলিম উম্মার অনেক আমানত রয়েছে, সেই আমানত কাফেরদের কাছে এমনভাবে পাচার করা, পৌঁছিয়ে দেওয়া, যেটা উম্মতে মুসলিমার ক্ষতি করে, খেয়ানত। তো ছেলেমেয়েরাও বা শিশুরা হচ্ছে আমানত উম্মতে মুসলিমার। মুসলিম উম্মা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা, মুসলিম উম্মার যারা কচি কাচা শিশুরা তারা, মুসলিম উম্মার যারা বড় রয়েছে নর নারী তাদের কাছে আমানত। আল্লাহ আমানতকে আমানতওয়ালার কাছে পৌঁছিয়ে দিতে বলছেন। আমানত আমরা কীভাবে পৌঁছে দেব, যার যে অধিকার রয়েছে সে অধিকার তাদের দেব, যার যে হক রয়েছে রাইটস রয়েছে সে হকটা আদায় করব, এটি হচ্ছে আমানত। মান সম্মানের হক রয়েছে, খাওয়া দাওয়ার হক রয়েছে, চলাফেরার হক রয়েছে, বলার হক রয়েছে, খেলাধুলার হক রয়েছে, লেখাপড়ার হক রয়েছে, তাদের পরিচর্যার হক রয়েছে, বিভিন্ন রকমের হক রয়েছে। তো এই ধরনের আলোচনাগুলি আমাদের কাছে আসবে, যেগুলি সবগুলি হচ্ছে আমানত। আমানত আদায় করা কোনো সুন্নাত মুস্তাহাব কাজ নয়, কী কাজ, হ্যাঁ ফরজ কাজ, আমানত আদায় করা ফরজ। জি যে কোনো রকমের আমানত হোক না কেন, আমানত আদায় করা সাধারণত ফরজ। জি প্রথম যে বিষয়টি, এই
শিশু অধিকার সম্পর্কে তা হচ্ছে শিশু পৃথিবীতে আসার আগেই জন্ম নেওয়ার আগেই ভূমিষ্ঠ হওয়ার আগেই পৃথিবীর মুখ দেখার আগেই তাদের আমাদের ওপর অধিকার রয়েছে আর তারপরে যখন পৃথিবীতে আসলো তখন তাদের অধিকারগুলি আসবে তো প্রথম দিকে আমরা দেখি এমন অধিকার যে অধিকারগুলি পৃথিবীতে এখন আসেনি যে শিশুরা তাদের অধিকার রয়েছে আমাদের তার একটি হচ্ছে যে শিশুর মা বাবা যারা হবেন এই মা চয়েস করা আর বাপ চয়েস করা এটা যেন ভালো হয় মানে ভালো বাবা চয়েস করবেন ভালো মা চয়েস করবেন শিশুর জন্য তার মানে স্বামী স্ত্রী স্বামী একজন পুরুষ ভালো নেক আল্লাভীরু সতী চরিত্রবতী স্ত্রী মনোনয়ন করবে চয়ন করবে ভালো স্ত্রী আপনি বাছাই করবেন ঠিক তেমনি একজন বোন যখন সাবালিকা হচ্ছেন বিবাহ বসবেন তখন ভালো একজন স্বামী বাছাই করবে যাতে করে যে আগামী দিনে শিশুরা আসবে তাদের এই হকটি আদায় করা সম্ভব হয় মা ভালো কিন্তু বাপ ভালো না ক্ষতিগ্রস্ত হবে শিশুরা বাপ ভালো কিন্তু মা ভালো না বীজ ভালো কিন্তু জমি ভালো না তাহলে ফসল ভালো হবে না এর বিপরীতটাও যদি হয় জমি ভালো কিন্তু বীজ ভালো না তাহলে হবে ফসল কখনো ভালো হবে না ঠিক তো স্বামী স্ত্রীর উদাহরণ হচ্ছে কীরকম বীজ আর জমির মতো ক্ষেতের মতো যেমন ক্ষেত ভালো হইতে হবে ক্ষেত্র ভালো হইতে হবে তেমনই বীজটাও ভালো হইতে হবে আর তার রোপণ বপন এবং দেখাশোনা যত্ন নেওয়া জমির ফসলের গাছপালার এটাও জরুরি জি তাহলে ফলন ভালো হবে ফসল ভালো হবে সহজ ভাষায় এতটুকু নসিহত যদি মানুষ মনে রাখে শিশু অধিকারের ক্ষেত্রে তো যথেষ্ট জি যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন কারিমে বলছেন আত্তাইয়্যিবাতু লিত্তাইয়্যিবিন আত্তাইয়্যিবুন লিত্তাইয়্যিবাত লম্বা আয়াতে যেখানে বলা হয়েছে খারাপ নারীরা উপযোগী খারাপ পুরুষের জন্য আল খাবিসাতু আল খাবিসিন আর খারাপ পুরুষ খারাপ নারীদের জন্য ঠিক তেমনই যারা তৈয়বাত সতী পাক পবিত্র আকীদার দিক থেকে পাক পবিত্র এবাদত বন্দীগীর ক্ষেত্রে পাক পবিত্র আখলাক চরিত্রের ক্ষেত্রে লেনদেন আদান প্রদানের ক্ষেত্রে পাক পবিত্র তাদের পবিত্র আচরণ স্ত্রীর স্বামীর সাথে স্বামীর স্ত্রীর সাথে বাপ মায়ের সাথে শ্বশুর শাশুড়ির সাথে একজন মহিলার শ্বশুর শাশুড়ির সাথে এবং একজন পুরুষের তার শ্বশুর শাশুড়ির সাথে জি আত্মীয় স্বজনদের সাথে এরা হচ্ছে তৈয়বাত তৈয়বাত তার সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সতী সাধ্য শুধু সতী সাধ্য হওয়াটাই হচ্ছে তৈয়বাতের দিক নয় সবচেয়ে বড় তৈয়বাত পাক পবিত্র হওয়া তৈয়বাত আর তৈয়বনের হচ্ছে যে আকিদার পরিশুদ্ধি আকিদা পাক পবিত্র আকিদায় শির্ক নেই আকিদায় বিদাত নেই আকিদাতে কুফরি নেই আকিদায় ইসলাম পরিপন্থী কিছু নেই আকিদায় কোনো মোনাফিকি নেই আকিদায় নাস্তিকতা নেই আকিদায় সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা নেই ইসলাম বিরোধী কোনো কিছু নেই আর তারপরে অন্য অন্য কিছু কথা লম্বা না করে যারা পবিত্র রমণী তারা পবিত্র মানুষের জন্য উপযোগী এর বিপরীতটা অনুপযোগী এইরকম পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য পবিত্র নারীদের জন্য উপযোগী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহের জন্য পাত্রী খুঁজতে বলেছেন তখন মানুষের আচার আচরণের কথা প্রথম তুলে ধরে তুন কাহলে আলমার আতুলে আর বাই নারীদেরকে বিয়ে করা হয় চারটি গুণ দেখে সাধারণত চারটি গুণ দেখার চেষ্টা করে লেমা লেহা ওলে হাসা বেহা হ্যাঁ ওলে নাসা বেহা ওলে জামা লেহা দিন এহা ধন সম্পদ দেখে অধিকাংশ লোক আজকাল আর সব যুগে ধন সম্পদের একটা লোক মানুষের অধিকাংশ লোকের কথা বলা হয়েছে এখানে সবাই নয় পয়সা দেখে বিয়ে করতে গিয়ে অথবা বিয়ে দিতে গিয়ে মেয়ের বিয়ে দিতে গিয়ে পয়সা দেখে যে জামাই কেমন পয়সা আছে আমার বাবার কেমন পয়সা আছে আর এর বিপরীতটাও হয় বিয়ে করে দিয়ে ছেলেরাও দেখে যে কী আছে না আছে এটা অনেকে দেখে থাকে আর কি
বংশ, হাসাব নাসাব, বংশীয় মর্যাদা, কোন বংশের কেমন বংশ এটা দেখে থাকে। ওলে জামাল, ইহা সৌন্দর্য দেখে থাকে, কেমন সুন্দরী, কেমন সুন্দর। মেয়েরাও সুন্দর দেখে, এমন যে ছেলেরাই দেখে, যদিও ছেলেরাই বেশি সুন্দরীর পিছনে ছুটে, আর মেয়েরা অনেক ক্ষেত্রে এই এই বিষয়গুলির ক্ষেত্রে অনেক সময় কোরবানি দেয় বিভিন্ন কারণে, কিন্তু তাদেরও মনের একটা চাহিদা আছে যে আমার স্বামী যেন সুন্দর হয়। কে চায় না যে স্বামী সুন্দর হোক? আর সবচেয়ে বড় সুন্দর বা সুন্দরী হচ্ছে ভিতরের সুন্দর, ভিতরটা ভালো, ইমান আমল আখলাক ভালো, এটা হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য। সৌন্দর্য চেহারা সৌন্দর্য কোনো কাজে আসবে না, সাময়িক অশান্তি শেষ থাকবে না যদি ভিতরের আভ্যন্তরীণ সৌন্দর্য যদি না থাকে। এগুলো দেখে থাকে মানুষ, বলে দিন হ্যার দিন দেখে থাকে। কিন্তু হে মুসলিম, তুমি একজন মুসলিম হিসাবে নর নারী, তুমি কি দেখবে? ফজফর বিজাতির দিন, তুমি দিনদার মেয়েকে বিয়ে করে তুমি সফল হয়ে যাও, সাকসেস হয়ে যাও, কামিয়াব। তাহলে এইরকম দিনদার পুরুষকে দিনদার জামাই খুঁজো। মেয়ের বাবাকে বলা হচ্ছে, মাকে বলা হচ্ছে, এবং মেয়েকেও বলা হচ্ছে, জি দিনদার, মন্তর দাও না দিন ও হলো কাহু, যার দিন ভালো, চরিত্র ভালো, ফসব বুঝু বিয়ে দিয়ে দাও। এজা খাতা পাইলে মন্তর দাও না দিন ও হলো ফসব বুঝু। আর যদি দেখো যে না, ঘাস দেখে ছাগল বাঁধতে হবে, পয়সা দেখে বিয়ে দিতে হবে, শুধু দেখলেন দিন দেখলেন না, আখলাক দেখলেন না, আপনার মেয়ে কখনো শান্তি থাকবে না। বড় বড় পয়সাওয়ালাদের ঘরে আর বড় বড় পদে যারা অধিষ্ঠিত রয়েছে তাদের ঘরে আত্মহত্যার ঘটনা হচ্ছে, না হয় মেরে ফেলে দিচ্ছে, নারী নির্যাতন হচ্ছে বেশি। সাধারণ লোকের ঘরে যারা একবার নিচু শ্রেণীর, যারা দিনের দিক থেকেও নিচে আর দুনিয়ার দিক থেকে নিচে, তাদের ঘরে এসব ঘটছে। কিন্তু যারা মাঝামাঝি আছে, দিন আছে আর তার সাথে দুনিয়ার চলার মতো আছে, তাদের ঘরে সবচেয়ে বেশি শান্তি আছে, সবচেয়ে বেশি শান্তি। না খেয়ে অভাবে থাকে না, কিন্তু অনেক পয়সার মালিকও না, খেয়ে দিয়ে চলে যায়। আর তার সাথে দিন আমল আখলাক আকিদা এগুলো ঠিক আছে, তাদের বাড়ি সবচেয়ে বেশি শান্তিতে আছে মেয়েরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব দিক নির্দেশনা দিয়েছেন, চারটি বিষয় দেখে বিয়ে দেওয়ার হাদিস জি বুখারী মুসলিমের হাদিস। আর যার যেই ছেলের দেখলে যে দিন ভালো আখলাক ভালো, সেটি তিরমিজির হাদিস, হাদিসটি সহি। দুই নম্বর অধিকার শিশুদের, সেটা হচ্ছে দোয়া করা। কিসের জন্য? বিয়ে করছেন, বিয়ে করার পরেও দোয়া করেন, এখন শিশুরা আসেনি আপনার ঘরে, দোয়া করেন যে আল্লাহ আপনাকে যেন জুরিয়া সালেহা দেয়। আর তার আগে থেকেই দোয়া করেন যে আল্লাহ আমাকে নেক্সট সন্তান দিও, এখনও বিয়ে করিনি তো আমাকে এমন পরিবার দিও যে স্ত্রী যেন ভালো হয় আর সেখান থেকে যেন আমার ফসলও ভালো হয়, আমার ছেলেমেয়েরাও যেন নেক হয়। রব্বানা হাবুলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হে আমাদের রব, রব্বানা হাবুলানা, আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রী, আমাদের স্বামী, ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তান সন্ততি, কচি কাঁচা, এমন কুররাতা আয়ুন, যাতে আমাদের চক্ষু শীতল হয়, জি নয়ন ঠান্ডা হয়, চক্ষু শীতল হয়, স্ত্রীকে দেখলেই মনে শান্তি, স্বামীর দিকে তাকালেই মনে শান্তি, ছেলে মেয়ে কচি কাঁচা ছোট হোক আর বড় হোক তাদেরকে দেখলেই শান্তি, কুররাতা আয়ুন, চোখ ঠান্ডা হয়ে যায়, জি দোয়া করতে হবে। কারণ দোয়ার বড়ই বরকত রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়, এটিও কঠিন পরিশ্রমী কাজ এবং অন্তরের পরিশ্রম লাগবে আগে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারিমে আরও বেশ কিছু দোয়া রয়েছে, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রয়েছে, আর একটি দোয়া তো বললাম যেটি রহমানের বান্দাদের দোয়া, জি। তিন নম্বর অধিকার তা হচ্ছে যখন মাতৃগর্ভে শিশু থাকে, এখন আসেনি পৃথিবীতে, মাতৃগর্ভে এখন ভ্রূণের আকারে রয়েছে, তখনও তার অধিকার রয়েছে। অধিকারগুলি কি একটু শুধু সংক্ষেপে বলে চলে যাচ্ছি। প্রথম অধিকার, যে পেটে যখন বাচ্চা থাকবে সেই সময় নারীদেরকে যদি সিয়াম পালন করতে, রোজা রাখতে কষ্ট হয়,
রোজা রাখলে তার শরীরে ক্ষতির আশঙ্কা থাকে বা পেটের বাচ্চা যেটা এখনো আসেনি পৃথিবীর মুখ দেখেনি তার ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশ্বস্ত আমানতদার চিকিৎসক বলছে, তাদের পরামর্শে আপনি যারা আল্লাহকে ভয় করে আপনার রোজা ছাড়াতে চাই না, কিন্তু রোজার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কারো জান বাঁচান না, এই যে পেটের মাতৃগর্ভে যে বাচ্চাটা আছে একে সুস্থ রাখা। যদি বলে যে না রোজা রাখা চলবে না, রোজা রাখলে ক্ষতি হবে, মায়ের ক্ষতি হবে বা বাচ্চার ক্ষতি হবে, তাহলে ইসলামে কি করেছে? হ্যাঁ, অনুমতি দিয়েছে রোজা ছেড়ে দাও, রোজা তখন ছেড়ে দাও, পরে কাজা করতে হবে যদি বিষয়ে ইখতলাফ রয়েছে। কিন্তু সঠিক হচ্ছে যেটা অস্থায়ী অসুস্থতার মতো, যখন এই ওজোরটা চলে যাবে তখন রোজা কাজা করতে হবে, ফি দিয়ে দিলে চলবে না। অনেকে ফি দিয়ে দিয়ে সস্তাতে কাজ ছাড়ে, সস্তা এই সস্তা কাজে আসবে না কিন্তু, কারণ এই এই মতগুলি দুর্বল। আচ্ছা, তারপরে পৃথিবীতে আসলো মাতৃগর্ভ থেকে, আসতেই মাত্র তার খাবার লাগবে কি? মায়ের দুধ। এখন এই অবস্থায় যদি রমজান চলে আসে, সেয়াম পালন করা শুরু করে, বাচ্চা দুধ পাচ্ছে না ঠিকভাবে, তাহলে তখনও অনুমতি দিচ্ছে 2 বছর পর্যন্ত বাচ্চার হক রয়েছে দুধ পানের। সুতরাং এই দুধটা যেন পর্যাপ্ত পায়, তুমি এখন সিয়াম পালন করো, রোজা রাখিও না, কি করো রোজা কাজা করো, পরে এগুলো কাজা করে নেবে। ছোটো দিনগুলো এই যে পৌষ মাঘ আগ্রহেণ আসছে, এই মাসগুলোতে এত ছোটো দিন খুব আরামে রোজা রাখা যায়, এই বাহানা চলবে না আমাদের মা খালারা সবাই রোজা কাজা করেছে, বরং রেখেছি, পেটে বাচ্চাও ধারণ করেছে, গর্ভধারণ করেছে, রোজা রেখেছি। আজকাল কোনো মহিলা রোজা রাখতে চায় না, আবার তারপরে কাজাও করে না, না না এটা চলবে না, এটা চলবে না, ছাড় আছে যদি ক্ষতির আশঙ্কা, তো ক্ষতির আশঙ্কা নেই, দেখছেন কোনো ক্ষতি নেই, আমি কিছু বুঝতে পারি না, আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস মদত থাকবে যখন আল্লাহর দিন আপনি পালন করার চেষ্টা করবেন, জি, কিন্তু সাধ্যের বাইরে নয়। তারপর আরেকটা দিক রয়েছে, হালাল বাচ্চা নয় যার সন্তান অবৈধ জেনা ব্যভিচারের মাধ্যমে গর্ভধারণ করেছে, তারপরও সেই বাচ্চা, এই শিশুর অধিকার রয়েছে, মাতৃগর্ভ অধিকার রয়েছে। এই জন্য জেনার ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ও গামেদি বংশের মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হবুলা বিনা জেনা, ব্যভিচারের মাধ্যমে আমি গর্ভধারণ করেছি, তাহলে বিবাহিতা তাই না? ও মাসলাও জানছে যে তাকে রজম করা হবে, জানতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মহিলা বললেন যে আনা হবুলা বিনা জেনা, ব্যভিচারের মাধ্যমে আমার গর্ভধারণ করেছি আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও, যতক্ষণ পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ না হবে। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তেনাতে পেঁচিয়ে নিয়ে চলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চা ভূমিষ্ঠ করেছি, আমার বাচ্চা প্রসব হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, এখন এই শিশুর অধিকার আছে, 2 বছর অধিকার আছে দুধ পান করার, যাও, হাত্তা তাফতামিয়ে, যাও, যতক্ষণ পর্যন্ত দুধ না ছেড়ে দিচ্ছে স্বেচ্ছায়, না হলে 2 বছর কমপক্ষে, 2 বছর তার অধিকার, আর তার আগে যদি আগেই ছেড়ে দেয় দুধ, তো সেটা আলাদা কথা। তাড়াতাড়ি করে যখন একটু খেতে শিখেছে বাচ্চা, তখন একটা রুটির টুকরা হাতে দিয়ে দিচ্ছে, তারপরে মহিলা চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন দেখেন যে খাবার খাচ্ছে, তা আমার ভদ কায়েম করেন, কারণ আমি জাহান্নামে যেতে চাই না, জাহান্নামে আগুনে জ্বলতে চাই না, দুনিয়ার তুচ্ছ শাস্তি কিছুক্ষণে শাস্তি আমি নিতে চাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইসলামের দণ্ডবিধান কায়েম করলেন সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়ে। তাহলে এতে কী বোঝা গেল? শিশু অধিকার, মায়ের পেটে যদি হারাম সন্তান, জারুজ সন্তান, তারপরে সেই সন্তান কি দোষ করেছে? সে কোনো দোষ করেনি, সুতরাং তার শিশু অধিকার রয়েছে, সমস্ত সহি হাদিস এগুলি, জি। এইরকমই মায়ের পেটে বাচ্চা আছে, আর কেউ মারামারিতে এমনভাবে আঘাত করলো যে বাচ্চা পড়ে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে যেই ব্যক্তির আঘাতে বাচ্চা নষ্ট হয়েছে, বাচ্চা মারা গেছে, সেই ব্যক্তিকে দিয়াত রক্তপণ দিতে হবে, জানেন, পুরো দিয়াত দিতে হবে, 100 উটের মূল্য দিতে হবে, জি, আশা করি বুঝতে পারছেন, কারণ জীবন্ত 120 দিনের পরে তাতে রুহ দিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বর অধিকার, বংশ পরিচয়ের ক্ষেত্রে শিশুর অধিকার হচ্ছে
ছেলে হোক আর মেয়ে হোক, বংশ পরিচয়, বংশ পরিচয় দেবে এই অধিকার রয়েছে। অভাবের কারণে বাপ মা কাউকে দিয়ে দিচ্ছে, পালক পুত্র কেউ নিয়ে নিয়েছে, আমাদের সমাজে কি করে, ভারত বাংলাদেশ পাকিস্তানে কিন্তু এই অবৈধ কাজ খুব হচ্ছে ব্যাপক হারে। নিঃসন্তান বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা নিয়েছে আর তারপরে কাগজপত্র সব কিছুতে নিজের নামে রিলেটেড করে ফেলেছে, নিজের নামের সাথে, ও বাপকে চেনেই নেই। যান অনেক বাচ্চা জানতেই পারে না যে এটা আসল বাপই নয়, এটা আসল মাই নয়, আমার হারাম, এটা জায়েজ নাই, জায়েজ নয়। সেই ছেলে মেয়েদের জন্য জায়েজ নাই যদি তারা জানে, এবং যারা অন্যের বাচ্চাকে নিজের সাথে সম্পৃক্ত করবি আর বাপের নামকে একবারে উজ্জ্ব করে দিবে, জানতেই দিবে না সমাজে, এর উপরে লানত রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, লান আল্লাহ মানি দায়লা গাইরা আবি, আল্লাহর লানত অভিশাপ রয়েছে ওই সব মানুষের ওপর যারা বাপ ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করে, বাপের সাথে সম্পৃক্ত না করে অন্যজন অন্যের ছেলেকে নিজের সাথে সম্পৃক্ত করে। এটা আমার সন্তান না, তোমার সন্তান নয়, তোমার পালক পুত্র বলতে হয়, এটা আমার পালক পুত্র। এইরকমের ছেলেমেয়েও বলবে এটা আমার আব্বা বলবে না, বরং বলবে যে এটা আমার পালক পিতা, পিতা শ্রদ্ধার জন্য বলতে পারে, কিন্তু ইনি আমাকে লালন পালনের জন্য নিয়েছেন, আসল আব্বা আমার অমুক। কোরআনে কারিমের দলিল রয়েছে সূরা আহজাবে, আল্লাহ রাব্বুল বলছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আখসাতু ইনদাল্লাহ। জাহিলিয়াতের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে, হারেসার ছেলে যায়েদকে পালক পুত্র হিসেবে তাবান্নি করেছিলেন। তাবান্নি মানে হচ্ছে পালক পুত্র গ্রহণ করে নেওয়া। মক্কার লোকেরা দেশাচার কি বলতো, যায়েদ বিন মোহাম্মদ বলতো, মানে এমন প্রসিদ্ধ হয়েছিল যায়েদ বিন মোহাম্মদ, মোহাম্মদের ছেলে যায়েদ, সেই বাড়িতে লালিত পালিত হইতো, সবাই বলতো যায়েদ বিন মোহাম্মদ। ইসলামে সূরা আহজাব নাযিল করে আল্লাহ রাব্বুল ঘোষণা করিয়ে দিলেন যে না, এটা চলবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মিন রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আর যায়েদ পুরুষ কন্যার পিতা। যেসব ছেলেগুলো জন্ম নিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব ইন্তেকাল করেছেন বাল্য জীবনে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সন্তান অমুক জায়েদ কথা বলবে না, এই এক আয়াত। আর উদউহুম লিআবাইহিম, এই জায়েদকে আর এইরকম পালক পুত্র যারা আছে তাদেরকে তাদের বাপের সাথে সম্পৃক্ত করে ডাকো, উদউহুম তাদেরকে ডাকো, অমুকের ছেলে জায়েদ বিন হারেসা বলো, হুয়া আকসাতু ইনদাল্লাহ, সেটি আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত কথা, এটি সুবিচারের কথা, যার সন্তান তার সাথে সম্পৃক্ত করবে। ফাইল্লাম তা আলম আবা আহম, বাপের নাম যদি জানা না থাকে, বলছে বাপের নামই তো জানি না, রাস্তায় পড়ে পেয়েছিলাম, রেল লাইনের পাশে পড়ে পেয়েছিলাম। হ্যাঁ, যেমনটা হয় হারাম বাচ্চাগুলো ফেলে দিয়ে চলে যায়, আবার অনেকে হালাল বাচ্চাকে অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায় ফেলে দিয়ে চলে যায়, জাহেল মূর্খরা অনেকে, আল্লাহর উপর তাওয়াক্কল করে মেহনত পরিশ্রম করতে জানে না। তো আল্লাহ বলছেন যদি তাদের বাপের পরিচয় না জানা থাকে, ফাই খোয়ানুকু ফির দিন, তাহলে তোমাদের দিনী ভাই বোন, দিনী ভাই দিনী বোন বলবে, এটা আমার দিনী ভাই দিনী বোন বলবে না, যেটা আমার সন্তান, পালক পুত্র বলা যেতে পারে, যে লালন পালনের জন্য নিয়েছি। কেন বংশ পরিচয় থাকতে হবে? কারণ বংশ পরিচয়ের উপর নির্ভরশীল হচ্ছে মাহরাম নন মাহরাম, কে মাহরাম কে মাহরাম নয়। এখন একটা ছেলেকে নিয়ে আসলেন আপনি, আপনি নিঃসন্তান অথবা সন্তান হয়ে তারপর নিয়ে আসলেন, আর তারপরে ছোটো বাচ্চাকে পালন করা শুরু করলেন, দুধ টুধ আপনার স্ত্রী খাওয়াইল না, আর তারপরে ছেলে বড় হলো, আপনার স্ত্রীর জন্য একটু মাহরাম, হারাম দেখা আপনার স্ত্রীকে। একটা মেয়েকে নিয়ে আসলেন, ছোটোতে নিয়ে আসলেন, তার মানুষ করলেন, আর তারপরে স্বাভাবিক হয়েছে, আপনার তো বিয়ে তার সাথে যায়, ওইটা আপনার কী করে আপনার মেয়ে হইতে পারে, আপনার সাথে সম্পৃক্ত করবে, হারাম হয়েছে, যায়জ নয়। মাহরাম নন মাহরাম বিষয় রয়েছে, দুধ পান করিয়ে দেন আপনার নিকটাত্মীয়, কার মাধ্যমে, যার মাধ্যমে কি হয়ে যায়, দুধ চাচা দুধ মামা ইত্যাদি কিছু একটা হইতে পারে, তাহলে ঠিক আছে। এরকম মিরাজ ধন সম্পদের ভাগ পাওয়া, পালক পুত্রকে পুত্র যদি বলেন তাহলে ধন সম্পদের ভাগ পাবে, ভাগ পাবে না ধন সম্পদের, ওসিয়ত করতে পারবেন তিন ভাগের এক ভাগ খুব বেশি, কিন্তু তাকে আপনি ছেলের মতো মেয়ের মতো তাকে ভাগ দেবেন ধন সম্পদ, এটা জায়েজ নয়, হারাম, আল্লাহর বিধান হস্তক্ষেপ। এইরকমই লালন পালনের অধিকার, লালন পালনের অধিকার,
সেটা যদি আসল বাপ হয় তাহলে তারপর ফরজ, কিন্তু অন্য যে এমনি নিয়েছে লালন পালনের জন্য সে আমি পারলাম না, নিয়েছিলাম কিন্তু আমি পারলাম না, সরকারের উপর ফরজ, সাধারণ জনগণের উপর ফরজ কেফায়, ইত্যাদি ইত্যাদি। সূরা আহজাবের আয়াত নম্বর 5 যে আয়াতটি বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি বংশ পরিচয় যাতে ঠিক থাকে, কেউ সন্দেহের ভিত্তিতে অনুমান ভিত্তিক যেন কোনো ছেলে মেয়েকে অস্বীকার না করার সুযোগ পায়, এই রাস্তা বন্ধ করেছেন। একজন সাহাবি, তার একটা বাচ্চা হয়েছে কিন্তু একবারে কালো চুকচুকে, একদম কালো, আর ওর স্বামী স্ত্রী দুইজনই সাদা, সন্দেহ শুরু হয়ে গেছে, এটা কেমন হইল, আমিও পুরো ফর্সা আর আমার স্ত্রীও ফর্সা, আমরা কালো, এরকম ছেলে হইল তো সন্দেহ হয়েছে, না আমার স্ত্রীর মনে হয় কিছু হারাম কিছু করেছে, হ্যাঁ তার সাথে ব্যবচার করেছে, নাউজুবিল্লাহ। নবী সাল্লাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওলে দালি গোলামন আসওয়াদ, আমার একটা কালো বাচ্চা পয়দা হয়েছে, কালো বাচ্চা একটা ভূমিষ্ঠ হয়েছে, উদ্দেশ্য ইশারা ইঙ্গিত করা যে আমি দেখছেন সাদা, আমার কালো কেন হইল, তার মানে আমার নয়, অস্বীকার করতে চাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না না, তোমার ইট, তোমার কাছে সেই স্ত্রী থাকা অবস্থায় যেহেতু এই গর্ভধারণ করেছে আর বাচ্চা পয়দা হয়েছে, সুতরাং তোমারই ভিতরে আল্লাহ ভালো জানে, হ্যাঁ আভ্যন্তর রহস্য কী হয়েছে না হয়েছে তার ভিত্তিতে, সন্দেহের ভিত্তিতে কোনো কথা বলা যাবে না, তোমারই সেটা। তারপরে ও সন্দেহ দূর করার জন্য বলছে, হাল্লা কামিন এবেল, উট টুট আছে তোমার? বলছে আছে, উটের পাল আছে ইয়া রাসূলুল্লাহ। বলছে কী রঙের? তো বলছে যে লালও আছে আর কালোও আছে, ওর যে স্বাভাবিক যে রঙটা হয় এটাও আছে আর কালো আছে, কিছু কালো আছে। তো বলছে এরকম কেন তাহলে, একই রঙের উট হবে, একটাই পাল তো, এরকম কেন? তো বল, তখন বলছে যে হইতে পারে যে এই উটের ওপরে কোনো উট ওই উটের দিকে টান দিয়েছ, হ্যাঁ হালফি হামিন অরেক, অন্য কোনো রং যেটা একটু মেটাল রং বা কিছু অন্য রং এরকম রঙ আছে? বলছে হ্যাঁ আছে। ওইটা কেমন করে হলো তাহলে, তোমার তো সবগুলি এই রঙের, তো ওই রঙের কী করে ব্যতিক্রম হলো? হইতে পারে যে এই উটের মা বা তার ওপরে কোনোটা রং অন্য রকম ছিল। তো বলছে ঠিক ওই রকম, আল্লাহ এরকম আল্লাহ ইবনে কাহাজা নাজাহু এরকম, তোমার এই সন্তান হতে পারে যে কোনো একটা শিরা উপশিরা ওপর দিকে টান দিয়েছে, তার মানে তুমিও সাদা তোমার স্ত্রীও সাদা, কিন্তু হতে পারে তোমার শাশুড়ি, তোমার শাশুড়ির মা, তোমার শাশুড়ির দাদি, তোমার শাশুড়ির নানি, অথবা তোমার দাদার দাদা ওই দিকে টান দিয়েছে, ওপর পুরুষের দিকে টান দিয়েছে কারো দিকে, সে মায়ের বংশের দিকে অথবা বাপের বংশের দিকে, অনেক সময় বাদ দিকে তার গোটা বংশ সাদা, যারা বেঁচে আছে তাদের গোটা বংশ সাদা কিন্তু বাচ্চা হচ্ছে কালো। অনেকে অবাক হয়ে যায় এই কালো বাচ্চা কী করে, আবার অনেকে সন্দেহ করা শুরু করে, হারাম হতে পারে যে 100 বছর আগে কেউ এরকম চুকচুকে কালো ছিল ওই দিকে টান দিয়েছে, সুবহানাল্লাহ, সন্দেহ করার কোনো অবকাশ নেই। তার মানে বংশ পরিচয় দেওয়ার ক্ষেত্রে শিশুর অধিকার রয়েছে। জি, 5 নম্বর অধিকার হচ্ছে দুধ পানের অধিকার, ছেলে মেয়েদের শিশুদের দুধ পানের অধিকার কতদিন? 2 বছর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বাকারা 233 নম্বরে বলেছেন, ওয়াল ওয়ালিদাতু, মায়েরা, ওয়ালিদা বহুবচন, মায়েরা, ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, নিজের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে স্তন্যদান করবে, দুধ পান করাবে, পূর্ণ 2 বছর। এটা হচ্ছে ন্যায্য অধিকার। তার আগে যদি দুধ বন্ধ হয়, যেমন আজকাল অধিকাংশ হচ্ছে, এই এক রোগ। জি, আজকাল কোনো শিশু 2 বছর দুধ পায়নি, 1 বছর পাওয়াটাই বড় মুশকিল, ইল্লা মাশা আল্লাহ, যদি পায়, কারো স্ত্রী এমন থাকে যে 2 বছর দুধ দিতে পারছে, তো আল্লাহ বড় নিয়ামত দিয়েছে, বড় আলহামদুলিল্লাহ। এটা কালিল, শুধু অল্প নয়, নাদের বিরল, আজকাল শতকরা একটা পাওয়া মুশকিল হয়ে গেছে, জানি না বিভিন্ন কারণ তার জন্য হইতে পারে, খাওয়া দাওয়া, পরিবেশ, অথবা নিজেদের দোষ ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 2 বছর এখানে স্পষ্ট বলে দিচ্ছেন। অন্য আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আহকাফে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভধারণ নারীদের অফিসালুহু আর স্তন্যদান করে দুধ ছাড়ানো, এর মেয়াদ হচ্ছে 30 শাহরা, 30 মাস। তো 30 মাসে কত বছর হয়?
আড়াই বছর, দুই বছর ছয় মাস, এখান থেকে এই দুই আয়াতের সমন্বয়ে ফোকাহে কেরামগণ ইস্তিমবাত করেছেন কোরআনে কারিমের দুই আয়াত থেকে যে সর্বনিম্ন গর্ভধারণের মেয়াদ হচ্ছে ছয় মাস। ছয় মাসের নিচে সাড়ে পাঁচ মাস, চার মাস, পাঁচ মাস হয়েছে আর বলছে যে এটা তোমার বাচ্চা না, তোমার বাচ্চা না এটা, তখন ঠিক আছে। কারণ সর্বনিম্ন ছয় মাস হইতে হবে, পূর্ণ মোটামুটি একটা বাচ্চা হইলে ছয় মাস কমপক্ষে হইতে হবে, আর বেশি হইতে পারে, নয় মাস দশ মাস হইতে পারে, জি তারও বেশি হইতে পারে। কারণ তাহলে যখন ছয় মাস সর্বনিম্ন গর্ভধারণ হয়ে গেল তো বাঁচল কত, চব্বিশ মাস, দুই বছর বাঁচল, তাহলে এই আয়াতের সাথে মিল হয়ে গেল, জি। আর এটি দায়িত্ব, তার আগে যদি দুধ ছাড়াতে চাই বলছেন ফাইন আরাদা ফেসালান তারাদি মিনহু তাশাওরিন, স্বামী স্ত্রীর পরামর্শের ভিত্তিতে দুধ ছাড়াইতে হবে, দুধ ছাড়াইল এক বছর দেড় বছরে দানা পানি ভালোই খেতে পারছে মোটামুটি, এখন স্ত্রী বলছে যে আর দুধ টুধ খাওয়াবো না, হ্যাঁ থাক ছাড়িয়ে দিই, স্বামী যদি বলে না খাওয়াইতে হবে, তার অধিকার আছে দুই বছর খাওয়াইতে হবে, তাহলে চলবে না, দুইজনের সম্মতি দিতে হবে, আর বাচ্চার ক্ষতি না হয় এটাও খেয়াল রাখতে হবে। মায়ের দুধের বিকল্প কিছু নেই, মায়ের দুধ সবচেয়ে উপকারী শিশুদের জন্য, সুতরাং সেটি তার ন্যায্য অধিকার, জি। তালাক হয়ে গেল, তালাক হওয়ার পরে কী করে, অনেক জালেম পুরুষরা কী করে, বাচ্চা কেড়ে নেই, অথচ এক দেড় বছরের বাচ্চা, না হারাম, দুই বছর আগে কেড়ে নেওয়া যাবে না। এইরকমই অনেক মহিলা আছে, অন্য জায়গায় হয়তো পরকীয়াতে লিপ্ত হয়েছে, অথবা অন্য জায়গাতে তাড়াতাড়ি বিয়ে করবো, ওই বাচ্চার ঝামেলা নিতে চাই না, ওই এক বছর হয়েছে বাচ্চা, আর তালাক যে কোনো কারণে তালাক হয়ে গেলো অথবা খোলা নিয়ে নিল, আর বলছো তোমার বাচ্চা তুমি না, আমি দুধ খাওয়াবো না, হারাম, অবশ্যই খাওয়াইতে হবে, সরকার বাধ্য করবে তাকে দুই বছর দুধ খাওয়াইতে, জি। এটি অনার্য অধিকার, এটি হচ্ছে শিশু অধিকার ইসলামে, জি। ছয় নম্বর অধিকার হচ্ছে নাম রাখার ক্ষেত্রে ভালো নাম রাখতে হবে, শিশুর একটি অধিকার হচ্ছে বাপ মা সুন্দর নাম রাখবে, যেই সেই যদুমধু নাম রেখে দিবে না, কাফেরদের মতো নাম রাখবে না, বিজাতির যেন নাম না হয়, এমন নাম না হয় যেই নাম আরবিতে হইল তার নামের কোনো অর্থ নাই, খারাপ অর্থ, খুব হচ্ছে এগুলো, এমনটা যেন না হয়, ভালো সুন্দর নাম হইতে হবে। এইরকমই কুনিয়াতের ক্ষেত্রে, উপনামের ক্ষেত্রে, ডাকনামের ক্ষেত্রে, জি, এসব অধিকার রয়েছে। এবং এই নাম সপ্তম দিনও রাখতে পারে, প্রথম দিনও রাখতে পারে, সব রকমের বৈধতা রয়েছে। এর মাঝখানে এক প্রথম দিন থেকে শুরু করে সাত তারিখ পর্যন্ত রাখতে পারে, জি, জরুরি নয় যে সপ্তম দিন, সপ্তম দিন ম্যাক্সিমাম সপ্তম দিন, সপ্তম দিনে রেখে দেন না, এরপরে দেরি করিয়েন না, কিন্তু প্রথম দিন থেকে যদি রেখে নাই, আগে থেকে নিয়ত করে রাখে যে আমার ছেলে হবে অথবা আমার ছেলে হলে এই নাম রাখো, মেয়ে হলে এই নাম রাখো, কোনো অসুবিধা নেই, আর যেমনই হইলো তেমনই ওই নাম দিয়ে ডাকা শুরু করলো, কোনো অসুবিধা নেই শরীয়তে, জি। ভালো নাম হইতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ কুল্লু গোলামিন মুরতাহিন বি আকিকাতি, শিশুর একটি অধিকার হচ্ছে আকিকা দিতে হবে ইসলামে, অমুসলিমরা এই অধিকার শিখায়নি, ইসলাম শিখিয়েছে আকিকা, কার অধিকার তাহলে, শিশুর অধিকার, শিশু সুস্থ থাকবে, নিরাপদ থাকবে বালা মুসিবত থেকে, তুজবাহ আন হইয়াউমা সাবি, সপ্তম দিনে জবাই করা সন্ন্যাত, ওই হাল্লাখ মাথা মুন্ডন করতে হবে, ওই নাম রাখতে হবে, কিন্তু সপ্তম দিনেই নাম রাখতে হবে জরুরি নাই, তার আগেও নাম রাখা যেতে পারে, সালাফগণ সাহাবাকরা এরকমটা করতেন, কেউ প্রথম দিনে রেখে দিতেন, জি, কোনো অসুবিধা নেই। খারাপ নাম হলে খারাপ নাম বদলে দিতে হবে, ভুলবশত খারাপ নাম হয়ে গেছে, জানতে বললেন যে নামটা ভুল, নাম রাখা হয়েছে, বদলে দেন, রাখিয়েন না। এছাড়া শিশু অধিকারে খাতনা করা রয়েছে, ছোটো দিয়ে খাতনা করে নিতে হবে, সাবালক না হয়ে যায়, যত ছোটোতে করবে তত ভালো, জি। এবং ছেলে সন্তানের খাতনা করা হচ্ছে ওয়াজিব, খাতনা করা হচ্ছে ওয়াজিব, শিশুর অধিকার, জি। সাত নম্বর অধিকার হচ্ছে লালন পালন, লালন পালন মানে বাল্য জীবন নেই, লালন পালন এই এক দুই বছরে হাদানা, যেটা যখন কোলে নিয়ে আদর করতে হয়, যত্ন করতে হয়, আর মায়ের সাথে পাশে রাখতে হয়, মায়ের আদর পেতে হবে, বাপের আদর পেতে হবে ইত্যাদি, এগুলো বড় হলে তো অত অনেক অনেক সময় প্রয়োজন হয় না, হাদানা যেটাকে বলা হয়, হাদানা, এর জন্য যেসব প্রয়োজনগুলি রয়েছে, মায়া, মমতা এবং দেখাশোনা, পরিচর্যা,
ইত্যাদি, এমন কি স্বামী স্ত্রী যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তালাক হয়ে গেল, খোলা হয়ে গেল, তবুও, জি হ্যাঁ, এবং যেখানে থাকলে বাচ্চা বেশি নিরাপদ থাকবে বয়স অনুযায়ী, একেবারে ছোট যদি হয় তাহলে মায়ের কাছে বেশি নিরাপদ, কারণ দুধ খাওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু যদি দেখা যায় যে মোটামুটি সে মায়ের কাছে না বাপের কাছেও থাকতে পারবে, হ্যাঁ, 4-5 বছর হয়ে গেছে, আর মা হচ্ছে অসতী, মা হচ্ছে শিরকি কুফুরি আকিদার, মাজারে নিয়ে চলে যাবে বাচ্চাকে, মা হচ্ছে অমুসলিম, হ্যাঁ, ওদি খ্রিস্টান, তাহলে দেওয়া যাবে না, তখন বাবা এই হাদানা করবে, দেখাশোনা করবে। জি, 8 নম্বর অধিকার হচ্ছে এমন শিশু, যেই শিশু রাস্তাঘাটে কোথাও পড়ে পাওয়া গেছে, পড়েছিল, সে মসজিদের সামনে হোক আর রোডঘাটে হোক আর বন জঙ্গলে হোক, বাচ্চা পাওয়া গেছে, কোহা কোহা কান্না করছে আর কেউ উঠাচ্ছেন না, যদি গ্রামের লোক শুনতে পায়, জানতে পারে যে একটা বাচ্চা পড়ে আছে আর জীবিত আছে আর না উঠায়, তাহলে গোটা গ্রামের লোক গুনাহগার হবে, একটা বাচ্চা কি যেন তারা হত্যা করল, হ্যাঁ, তাদের কারণে, তাদের অবহেলার কারণে বাচ্চা মারা গেল, ফরজ ওই গ্রামবাসীর, ফরজে কিফায়া, ফরজে কিফায়া। আর আপনার ছাড়া কেউ যদি না জানে, আপনি শুধু জানেন, আপনার জন্য উঠিয়ে নেওয়া এবং সেটাকে যথাসাধ্য বাঁচাবার চেষ্টা করা, পরিচর্যা করে, আপনার ফরজ, আপনি নিজে পারবেন না, আপনি সরকারের কাছে পৌঁছিয়ে দেন, ব্যবস্থা আছে সরকারের কাছে, সরকার সে দায়িত্ব পালন করবে, কিন্তু আপনি ভরক্ষেপ করবেন না, যা কি ঝামেলা নিতে যাব, আমি নিতেও পারবো না, আর এটা উঠিয়ে আমার লাভটা কি, আমি আর কিছুক্ষণ পরে কুকুর আসলো, শিরিকার আসলো আর খেয়ে নিল, তাহলে আপনি খুনি হইলেন, আপনি হারাম কাজ করলেন, আপনি কবিরা গুনাহ করলেন, শিশু অধিকার ইসলামের, কারণ আল্লাহ রাব্বুল বলছেন আমান আহিয়া ফাকান্নাম আহিয়া আন্নাসা জামিয়া, কেউ যদি কোনো মানুষকে জীবন দান করে বাঁচাবার চেষ্টা করে সে সমস্ত মানবতাকে বাঁচাইল, সূরা মায়দা আয়াত 32। আল্লাহ আরও বলেছেন ওয়া তাআওয়ান আল বিররি ওয়াত তাকওয়া, একে অপরের নেকির কাজে আল্লাহ ভীরুতার কাজে কি করো, সাহায্য করো, সাহায্য করতে হবে, সূরা মায়দা 2 নম্বর আয়াত। যদি এতিম হয়, শিশু এতিম, 2-3 মাসের বাচ্চা বা মাতৃগর্ভে ছিল, বাপ মারা গেছে, এতিম কাকে বলে, নাবালক ছেলে মেয়ে আছে আর ওই অবস্থায় বাবা মারে, মা মরলে এতিম হয় না, বাবা মারা গেলে এতিম, কারণ বাবার ওপর ভরণ পোষণের দায়িত্ব এই জন্য। কিন্তু আমাদের দেশীয় ভাষাতে অনেক অঞ্চলে কি বলে, আমাদের অঞ্চল বিশেষ করে জানি না, প্রায় জায়গায় বাঙালি সমাজে মা মরলে কি বলে, ছেলে মেয়েটা এতিম হয়ে গেছে, না না, মা মরলে এতিম হয় না, বাবা আছে, খরচ যার উপর খরচ ফরসে আছে, কীভাবে তার পরিচর্যা করে লালন পালন করবে তার দায়িত্ব সেটা, কিন্তু মা কোত্থেকে ইনকাম করবে, আজকালকার মতো নাই যে ইনকাম ইনকাম যেমন করা, এক শ্রেণীর মহিলারা মনে করছে আমাদের জন্য জরুরি, আমরা লেখাপড়া করেছি তো ইনকাম করতেই হবে, না, ইনকাম করা জায়েজ খুব বেশি, তাও শর্ত সাপেক্ষ, মহিলাদের জন্য আয় ইনকাম করা জায়েজ, ফরজ না, কারো না কারো ওপরে তার দায়িত্ব আছে, যতদিন বিয়ে হয়নি বাবার, বাবা না থাকলে ভাইয়ের, ভাইদের, আর যখন বিয়ে হয়ে গেছে তখন স্বামীর, আর যদি তালাক প্রাপ্ত বিধবা হয় আর কেউ দেখাশোনার জন্য নাই, ভাই বাপ কেউ নাই, তাহলে সরকারের ফরজ, কোনো মহিলাকে আল্লাহ অসহায় ছেড়ে দেননি, নারী অধিকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিষয়গুলো আমি বলেছি, আল্লাহ কীভাবে সম্মানিত করেছেন, আল্লাহ কীভাবে সম্মানিত করেছেন নারীদের, কীভাবে সম্মানিত করেছেন শিশুদেরকে, চিন্তা করেন এই বিষয়গুলি। যে ইয়েতিমদের লালন পালন যারা করবে তাদের বড়ই ফজিলত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস সহিহ বুখারীতে, আনা ওয়া কাফিলুল ইয়েতিম কাহাতাইন, আনা ওয়া কাফিলুল ইয়েতিম ফিল জান্নাত কাহাতাইন, আমি এবং ইয়েতিমের দেখাশোনাকারী, যে ইয়েতিমের লালন পালন করবে সে জান্নাতে এই রকম থাকবে, এই যে দুটো আঙ্গুল পাশাপাশি নিয়ে এসে এই কাছাকাছি প্রতিবেশী, একটা ইয়েতিমকে যদি আপনি মানুষ করে দিতে পারেন, লালন পালন করে শুধু সাবালক করে দিলেন, ধরি না যে আর বিয়ে শাড়ি পর্যন্ত আর লেখাপড়া করে বিয়ে আর এম এ করাইতে হবে না, আর আলেম আর হাফেজ বানাইতে হবে সেটাও না, সাবালক শুধু করে দিলেন, 15 বছর পর্যন্ত ব্যাস, 15 বছর হয়ে গেলে ছেলে কোনো এতিম থাকে না, আর মেয়ে সাবালিকা হইলে তার বিয়ে শাড়ি যদি দিতে পারেন তার এতিম না, আর অসহায় না, সে এইটুকু যদি করতে পারে তো জান্নাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হন পাশে একেবারে, আল্লাহু আকবার, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এই কাজগুলি করুন, এই জনকল্যাণমূলক কাজগুলি করুন। এতিমদের ধন সম্পদ, অনেক সময় এতিমের বাবা সচ্ছল ছিল, অনেক টাকা পয়সা জমি জায়গায় রেখে গেছে,
দোকানপাট রেখে গেছে, তাহলে আপনি এক পয়সা খরচ করেন না। এই এতিম লালন পালন মানে পয়সা খরচ করা সবসময় জরুরি না, সচ্ছল যদি হয় তাহলে তার টাকা পয়সাগুলিকে ঠিক জায়গায় খাটান, সংরক্ষণ করে রাখেন, জমি জায়গাগুলি আবাদের ব্যবস্থা করেন, দোকানপাটগুলি ভাড়া টাড়া দিয়ে ইত্যাদি তার টাকা পয়সাগুলি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং সেখান থেকে খরচ করেন, একটা পয়সা আপনি পকেটটা খরচ করেন, তারপর আপনি কাফেলুল ইয়তিম, ইয়তিমের লালন পালনকারী আপনি, তার বাবার পয়সাতে করছেন, কিন্তু দেখাশোনা ছেলে তো করতে পারবেন না। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বিশেষ করে প্রত্যেকের আত্মীয় স্বজনদের মধ্যে এতিম আছে, গ্রামে এতিম আছে, প্রত্যেক সচ্ছল মানুষরা এবং ভালো মানুষরা যদি নিজ নিজ গ্রামের এবং নিজ নিজ আত্মীয় স্বজন বংশধরের এতিমদের দেখাশোনার দায়িত্ব নিয়ে নেয় একটা দুটা করে, তাহলে আমাদের সমাজে কোনো ছেলে অসহায় থাকবে না। আর এই শিশু বয়সে আপনার কাজকর্ম করছে, শ্রম করছে, শিশু শ্রম যে অবৈধ শরীয়ত অবৈধ, 7 বছর আজ বড় ছেলে চায়ের দোকানে কাজে লাগিয়ে দিয়েছেন, হারাম, এটা সরকারের জন্য জায়েজ না, জনগণের জন্য জায়েজ নাই, সেই গ্রামবাসীর জন্য জায়েজ না যে আপনার গ্রামের 7 বছর 8 বছর 10 বছরের ছেলে হয় রাখালি করছে কারো, আর না হলে চায়ের দোকানে কাজ করছে, হোটেলে কাজ করছে, অসহায় তাদেরকে ছেড়ে দেওয়া, এটা তাদের পরিচর্যার প্রয়োজন ছিল, যাতে করে তারা মানুষের মতো মানুষ হইতো, মুসলিমের মতো মুসলিম হইতো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। 9 নম্বর শিশু অধিকার হচ্ছে তাদের ভরণ পোষণের অধিকার, প্রত্যেক শিশুর ভরণ পোষণের অধিকার রয়েছে, কাছের লোক থাকতে দূরের ওপর না, বাবা আছে বাবার ওপর, বাবা নাই দাদা আছে দাদার ওপর, ভাই আছে ভাইদের ওপর, জি হ্যাঁ, আপন ভাই আছে, সৎ ভাই আছে, যে যারাই থাক না কেন, যারা ধন সম্পদে কখনো ভাগ পাবে কেউ মারা গেলে তাদের উপর ভরণ পোষণ ফরজ, একটা কথা, ফিরি ফিরি আপনি জমি জায়গার ভাগ নেবেন আর দেখাশোনার দায়িত্ব নেবেন এটা কিন্তু না, এটা হচ্ছে শরীয়তের ফর্মুলা। যার জমি জায়গা থেকে ধন সম্পদ থেকে ভাগ পাওয়ার সম্ভাবনা আছে ও মারা গেলে তার উপর নাফাকা ভরণ পোষণ ফরজ। ছেলে সাবালক হওয়া পর্যন্ত আর মেয়ে শিশু যদি হয় তাহলে বিয়ে শাড়ি দেওয়া পর্যন্ত, বিয়ে শাড়ি দেওয়া পর্যন্ত, তাহলে মেয়েদের ক্ষেত্রে সাবালিকা হইলে যে আপনি ছেড়ে দেন, সাবালিকা হয়ে গেছে এখন করে খাক, না যায়জ নাই, সাবালিকা হয়ে গেছে আমার মেয়ে এখন করে খাক না, যতক্ষণ পর্যন্ত বিয়ে দিতে পারেননি বা তালাক প্রাপ্ত হয়ে আপনার ঘরে এসছে, আবার বিধবা হয়ে চলে এসছে, আপনার উপর আপনার মেয়ে সারা জীবন আপনাকে দেখাশোনা করতে হবে, এবং এটি হচ্ছে উত্তম খরচ। নবী কারিম বলছেন আফদালুদ্দিনানি ইউনফিকুহুর রাজুল, সবচাইতে উত্তম টাকা পয়সা যেটা একজন মানুষ খরচ করে থাকে, দিনারুন ইউনফিকুহু আলা আয়ালিহি, এমন টাকা পয়সা দিনার মুদ্রা যেটা নিজের পরিবার পরিজন উপর খরচ করে থাকে, স্ত্রীর উপর খরচ করছেন, ছেলে মেয়েদের জন্য খরচ করছেন, বাপ মায়ের জন্য খরচ করছেন, কচিকাঁচা ছোটো নাবালক ভাই বোন রয়েছে তাদের জন্য খরচ করছেন, অবিবাহিতা বোন রয়েছে, তালাকপ্রাপ্ত বিধবা বোন রয়েছে তাদের জন্য খরচ করছে, এটা সবচেয়ে উত্তম টাকা আপনার, সবচেয়ে বরকতের টাকা। এই জন্য যারা এই জনকল্যাণমূলক কাজগুলি করে, সেলাতুল আরহাম, আত্মীয় স্বজনদের সুসম্পর্ক এবং আত্মীয় স্বজনের সাথে এই ভালো আচরণটা করে, তাদের আর্থিক বোঝা বহন করে, তাদেরকে আল্লাহ কখনো অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ তাদের দিন দুনিয়া এবং আগামী প্রজন্মে আল্লাহ অফুরন্ত বরকত দেবেন, বাস্তব সত্য, যেমন কোরআন হাদিসের কথা তখন বাস্তব সত্য, বাস ইয়াকিনের প্রয়োজন রয়েছে আর ধৈর্যের প্রয়োজন রয়েছে, হতে পারে কিছুদিন পরীক্ষা অভাব চলছে, আমার অনেক বোঝা, আমাকে বোন দেখতে হয় তো, আমাকে ছোটো ছোটো ভাইদের দেখতে হয় তো, আমাকে এই আমার ছেলে মেয়ে এতগুলি আছে দেখতে হয়, এত কষ্ট করতে হয়, কিন্তু আল্লাহ এত বরকত দেবেন বিভিন্ন দিক থেকে, শারীরিক বরকত দেবেন, সুস্থ রাখবেন, আল্লাহ বলার, আরে আল্লাহ আপনাকে যদি আল্লাহ আপনাকে নিয়েও নেয় কিন্তু আপনার এই ছেলে মেয়েগুলোতে এত বরকত দেবেন চারিদিক থেকে দিন দুনিয়ার, যে আপনি কল্পনা করতে পারেন যে এত বরকত কর্তৃক আসলে বরকত চোখে দেখা যায় না, অনেক সময় অনেক পরে বোঝা যায়, আভ্যন্তরীণ বিষয়, বরকত মানে অনেক টাকা পয়সার মালিক হওয়া না, অল্প পয়সাতেই অনেক কাজ হয়ে যাচ্ছে, অল্পতেই পরিতুষ্টি, অল্পতেই শান্তি আছে পরিবারে, এটার নাম বরকত, শারীরিক শান্তি আছে, মানসিক শান্তি আছে, পারিবারিক শান্তি আছে, সব রকম শান্তি আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বরকতের জিনিস। মানুষ দুনিয়াতে শান্তিতে থাকতে চায়, টাকার উপর ঘুমাতে চায় না, অশান্তি নেই, টাকার ওপরে যদি ঘুমায় আর অশান্তি থাকে তো ঘুম আসবে না, কিন্তু শুকনো রুটি খেয়ে, লবণ দিয়ে রুটি খেয়ে, ডাল ভাত খেয়ে যদি নিশ্চিন্তে ঘুমাতে পারে, আমার কোনো টেনশনে কোনো চিন্তা নেই,
আল্লাহ ছাড়া কারো ভয় নেই, আলহামদুলিল্লাহ, তাহলে আরাম সেগুলো চলে আসবে। এটার নাম শান্তি, আসলে এটার নাম বরকত। আল্লাহ যেন আমাদেরকে এই বরকত দান করেন। শিশুদের অধিকারের একটা দিক হচ্ছে যে তাদের মাঝে সুবিচার করতে হবে। যখন কোনো হাদিয়া তোহফা দেবেন, ঈদের সময় দিচ্ছেন, হ্যাঁ, ইনসাফ করতে হবে। ছেলেদেরকে দেবেন, মেয়েদেরকেও দেবেন, ছোট ছেলেকে দেবেন তো বড়কেও দেবেন, জি সবাইকে দেবেন। বিভিন্ন সময়তে খুশির সময় কিছু দিচ্ছেন বা এমনিতে কিছু দিচ্ছেন, একজনকে দিয়ে দিলেন আরেকজনকে বঞ্চিত করলেন। একজন বিদেশে প্রবাসে কাজ করে, প্রবাসীদের ওপরে এই জুলুম অত্যাচারগুলি আমাদের দেশের অধিকাংশ বাবারা করে। সব টাকা পয়সা আপনার নিয়ে বাবার নামে, মায়ের নামে, বাবার নামে, মায়ের নামে, আর তারপরে দেশে যাওয়ার পরে বলছে তুই কি করেছিস, আউযুবিল্লাহ, সব খালি হাতে এখন কি করেছিস তুই আমার জন্য। আর সব বাড়িতে সব এই বড় বড় পাঁঠা পুষছে, ওগুলোকে আপনার ইনকাম করা টাকা পয়সা সব দিয়ে দিল, জমি জায়গা সব দিয়ে দিল। এইখানে দামামের ঘটনা, এক সপ্তাহ আগের ঘটনা, নাম বলবো না, বড় পয়সাওয়ালা মানুষ, সুবহানাল্লাহ, তার ভিটিমাটি যেটা যেখানে একটু বাড়ি করেছে বাড়িটাও অন্য ছেলেদেরকে দিয়ে দিয়েছে, অথচ সমস্ত কিছু করে দিয়েছে, একবারে জিরো থেকে উঠিয়ে ওপরে, অনেক ওপরে পৌঁছেছে, বাপকে আর মাকে আর ভাই বোনদেরকে সব দিয়ে দিয়েছে। একটু আল্লাহর ভয় নেই, একটু আল্লাহর ভয় নেই, আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন হিদায়ত দান করে অসৎ বাপদেরকে। এইরকমই অনেক অসৎ ছেলেমেয়েরা রয়েছে, তাদের অনিষ্ট থেকে বাবা মায়ের আল্লাহ হেফাজত করেন। দশ নম্বর শিশু অধিকার হচ্ছে শিক্ষা এবং প্রশিক্ষণ, তালিম ও তরবিয়ত, শিক্ষা এবং দীক্ষা। শুধু শিক্ষা দিলে হবে না, স্কুল কলেজে পড়াচ্ছেন, শিক্ষা তো পেয়েছে, কিছু শিক্ষিত বলছে লোকেরা, কিন্তু কোনো রকমের প্রশিক্ষণ তরবিয়ত নেই, আদব কায়দা নেই, কোনো চরিত্র নেই, মানুষের কোনো কোয়ালিটি নেই, ব্যাস ডিগ্রি আছে, না 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 এরকম নাই। শিক্ষা দেবেন, প্রথম শিক্ষা দিতে হবে দিনের শিক্ষা, এটা হচ্ছে ফাউন্ডেশন মজবুত করে, আর তারপরে দুনিয়ার শিক্ষা যথাসাধ্য দেন, ফরজে কিফায়া যতটা পারেন দেন। আপনি দিনের শিক্ষার সাথে দুনিয়ার শিক্ষা দেন, কিন্তু আপনি শিশুদেরকেই, যে বড় হচ্ছে ধীরে ধীরে, এদেরকে আগে মুসলিম বানাবেন, আর তারপরে তখন অন্য কিছু হবে। মুসলিমই থাকলো না, নাস্তিক হয়ে গেল, না হয় আপনার মাজার বুজারি হয়ে গেল, বেদাতি হয়ে গেল, বেনামাজি হয়ে গেল। অধিকাংশ ছেলেমেয়েরা বেনামাজি, বেহায়া বেপর্দা মেয়েরা, সাবালিকা হয়ে যাচ্ছে, মোল্লাজি টুপি ছাড়ে না, ঘুমায় তাও টুপি, বাথরুমে গেলে টুপি নাই, খালি খালি গায়ে গেঞ্জি নেই কিন্তু টুপি আছে, এগুলো হলো ধার্মিকতা। আর এইদিকে মেয়েরা সাবালিকা মেয়ে, গোটা দেশে দেশে রাস্তা একাই ঘুরে বেড়াচ্ছে, একাই ঘুরে বেড়াচ্ছে, এমনটা যেন না হয়। তালিম এবং তরবিয়ত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেককে কিন্তু দায়িত্বশীল রাখাল, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে, রাখালি সম্পর্কে কী করেছিল, প্রত্যেকে জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত বছরে ছেলে মেয়েদেরকে সলাতের হুকুম দিতে বলেছেন, ওরু আউলাদ বিস সলাত ইযা বালাগু সাবা সানিন ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু আশরা, যখন দশ বছর হয়ে যাবে আর পড়ছে না তখন চাপ সৃষ্টি করুন, প্রয়োজন মারবেন কিন্তু এমনি মারার দরকার নেই, বলছেন শুনছে, দশ বছরে কে বললো শুনবে না, মারার সাধারণত প্রয়োজন হবে, সৎকারে একটা ছেলেকেও মারার প্রয়োজন হবে না, একটা মেয়েকেও মারার প্রয়োজন হবে না, হাজারে একটা দুটো হইতে পারে, যে দশ বছর বয়সে এত দুষ্টামি করছে যে নামাজ পড়তে যায় না, বাপ মার কথা শুনবে, কিন্তু পনেরো বছর আঠারো বছর এখন হাড় মজবুত হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে, আর শিয়ানা বাপের চাইতে মাথায় উঁচা হয়ে গেছে, তখন যদি বলেন, হঠাৎ করে বলছেন যে এই নামাজ পড় তোমার কাজ তুমি করো, বাপকে বলবে না, বলবে না মাকে, সাবালিকা মেয়ে হয়ে গেছে কিছুই বলেনি, আর তারপরে চোদ্দো বছর পনেরো বছর আঠারো বছর মেয়ে কেছে যে বাবা মা তুমি নামাজ পড়ছো না, এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি স্কুল কলেজ থেকে জানিয়েছি যে এই ধর্মটা হচ্ছে পার্সোনাল ব্যাপার, তোমারটা তুমি করো আমারটা আমি করো, হ্যাঁ আমার গর্তে তুমি যাবে নাকি, এসব যুক্তি চলবে না। এসব যুক্তি কখন দেখাবে, যখন আগে থেকে মাখা করে দিয়েছেন, টেনা করে দিয়েছেন,
সাত বছর থেকে কয় যদি শুরু করে, সাত থেকে শুরু করে আট বছর, পনেরো বছর আগে এগিয়ে ফরজ হয়, তাহলে তার আগে নাবালক অবস্থায় আপনি একটা ছেলেকে সাত বছর পাচ্ছেন। সাত বছরের ট্রেনিং কোর্সের পরে কোনো লোক বেনামাজি হতে পারে? কখনো কোনো শিশু বেনামাজি হবে না। কিন্তু আমাদের দেশে বেনামাজি কেন? কারণ সাত থেকে নিয়ে আর সাত চোদ্দ পর্যন্ত নামাজ টামাজ এরকম করে পড়ায়নি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন। তারপরে সিয়ানা হওয়ার পরে বলছে, বাবা চল নামাজ পড়তে চল, মা চল নামাজ পড়, আচ্ছা পড়ছি পড়ছি, যাও তুমি আসছি, গেল না। আল্লাহ যেন হেদায়ত দান করে বাপ মাকে এবং নিজ দায়িত্ব পালন তৌফিক দান করেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা, ফামান আহমালা তালিমা ওয়ালাদিহি, কেউ যদি নিজের ছেলেমেয়েদের শিক্ষায় প্রশিক্ষণে অবহেলা করে, মায়ানফু উপকারী কিছু শিখাইলো না, ফাকাদ আসা ইলাইহি গায়াত আল ইসা, তাহলে সে চরম খারাপ আচরণ করলো। ছেলেকে তালিম তরবিয়ত কিচ্ছু দিলেন না, আল্লাহ সম্পর্কে কোন জ্ঞান দিলেন না, তাওহীদের জ্ঞান দিলেন না, সুন্নার জ্ঞান দিলেন না, শিরক বিদাতের জ্ঞান দিলেন না, সালাতের তরিকা শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই জানেন না, কি রোজা সিয়াম কি যাকাত কি হজ কিচ্ছু জানা আছে, ইসলামে কিছুই শিখালেন না আপনি, আকীদা শিখালেন না, হালাল হারাম শিখালেন না, ও জানে নেই যে হালাল হারাম কি জিনিস আর ফরজ ওয়াজিব কি জিনিস, উজু কেমন করে করতে হয়, গোসল কেমন করে করতে হয়, তায়াম্মুম কি, কিচ্ছু শিখালেন না আপনি। যদি এমন অবহেলা করেন তাহলে চরম খারাপ আচরণ করলেন আপনি ছেলে মেয়েদের সাথে। ওয়া আকসারুল আউলাদ ইন্নামা যা ফাসাদু মিন ক্বিবালিল আবা, অধিকাংশ ছেলে মেয়েরা খারাপ হয়েছে বাপের কারণে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন বাপের দোষ, দোষ আগে ছেলে মেয়ের নয়, আগে বাপের দোষ, মায়ের চাইতে বেশি বাপের দোষ। মেয়েদের ক্ষেত্রে যদিও ঘরে যেসব কিছু ঘটছে এগুলো যদি মা লুকিয়ে রাখার বাপকে না বলে তাহলে মায়েরও দোষ, অনেক মা কিন্তু এরকম করে, এদিকে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু লুকিয়ে রাখছে, স্বামীকে বলছে না, আরে প্রথমখানি বলা উচিত ছিল যাতে করে শাসন প্রথমখানি শাসন হয়ে যায়, যখন একদম সীমা ছড়িয়ে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, এখন যে কোনো জায়গায় উধাও হয়ে যাবে, অথবা অঘটন ঘটিয়ে দিচ্ছে, জেনা ব্যবচারে লিপ্ত হয়ে গেছে, ও মরে যাবে আত্মহত্যা করে, ওকে না যেতে দিলে ওর সাথে, তখন স্বামীকে বলছে তাহলে আর কাজ হবে? তাহলে প্রথম দিনে যখন দেখেছে জানা না মেয়ের আচরণ ভালো লাগে না, তাহলে সাথে সাথে স্বামীকে জানিয়ে দিতে হবে, দেখো আমি জানিয়ে দিলাম তুমি দায়িত্ব নাও, পরে বলবে না যে কেন মেয়ে খারাপ হইল। তাহলে সে মহিলা দায়িত্ব পালন করলো না, হইলে দায়িত্ব পালন করলো না, আর বাপের দোষে বেশিরভাগ ছেলেমেয়েরা খারাপ হয়। কেন? মিনজার রায় তারকে তালিম এই ফারায়দাদ্দিন অসোনানি, দিনের ফরজ অজেব শিখাইনি, সোননাথ শিখায়নি, ফাদাহুম সেগারান, বাল্য জীবনে শৈশবে তাদেরকে বিনষ্ট করেছে, যখন কচি কাঁচা ছিল তখন ছেলে মেয়েদেরকে শিশুদেরকে নষ্ট করেছে, ফালামিয়ানতাফিউ বি আনফুসিম, সুতরাং এইরকম অসৎ বাবা মা, দায়িত্বহীন বাবা মা নিজেরাই ছেলে মেয়ে থেকে উপকৃত হয় না, যার ফলে জেনারেল শিক্ষিত অধিকাংশ লোকেরা বৃদ্ধাশ্রমে, আজকে ছোটতে বরবাদ করেছে ছেলে মেয়েকে, ডাক্তার ইঞ্জিনিয়ার আর অ্যাডভোকেট আর ব্যারিস্টার বানিয়ে, আর দেশ বিদেশে সারা পৃথিবীতে একটা থাকছে অস্ট্রেলিয়াতে আর একটা থাকছে আমেরিকাতে, আর বাপ মা বুড়া বুড়ি থাকছে বৃদ্ধাশ্রমে, শুনছেন না? কিন্তু কোনো আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে কোথাও আছে? নেই। কিন্তু আলেমটা আলেম হইতে হবে, আলেম মানে শুধু মাদ্রাসা পড়া নয়, কিন্তু আলেম যে আমল করে কোরআন হাদিস অনুযায়ী সে হচ্ছে আসল আলেম, এইরকম আলেম হইতে হবে। আর ব্যতিক্রম কিছু আছে, হাফেজ হয়েছে অসৎ, মাদ্রাসা পড়েছে অসৎ, তাহলে বাপ মাকে কষ্ট দিতে পারে এরকম অসৎগুলো, তারা আলেম নয় শরীয়তের ভাষায়। যখন ছোটতে নষ্ট করেছে, ওয়ালামিয়ান ফাউ আবা আহম কিবারান, সুতরাং যখন বড় হয়েছে এই ছেলেরা অবহেলিত হয়ে, তখন বাপ মারও কোনো কাজে আসেনি, বাপ মায়ের উপকার করেনি, বাপ মা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কারণে। একটি ঘটনা বর্ণনা করেছেন তারপরে, যে কোনো একজন বাপ তার ছেলে অবাধ্য নাফরমান ছেলে কষ্ট দিচ্ছে বাপ মাকে, তখন তাকে ধমক দিচ্ছে, তাকে তিরস্কার করছে, তখন সেই ছেলে বলছে যে আবাত আব্বা ইন্নাকে আকাকতানি সাগিরান, আমাকে ছোটতে আপনি নষ্ট করেছেন, আমি এমনিতে এরকম হয়েছি, আপনি ছোটতে আমাকে নষ্ট করেছেন, আকাকতুকা কাবিরান, এই জন্য আমি বড় হয়ে আপনার নাফরমানি করছি, আপনি আমার সাথে খারাপ আচরণ করেছেন, এখন আমি বড় হয়ে আপনার সাথে খারাপ আচরণ করছি, বদলাই এটি। ওয়াদাতানি ওয়ালিদান, যখন আমি শিশু ছিলাম তখন আমাকে নষ্ট করেছেন, ফাদা অথবা সেইখান, সুতরাং আপনার বার্ধক্যে আপনাকে নষ্ট করছি। জি, ওয়াল জাজাউ মিন জিনসিল আমাল, টিট ফর ট্যাট, যেমন কর্ম
তেমন ফল। আপনি ছেলে মেয়েকে নষ্ট করেছেন, সুতরাং ছেলে মেয়ে আপনাকে নষ্ট করেছে না। কখনো এইরকম অসহায় আপনাকে বার্ধক্য আর আপনার স্ত্রীকে ছেড়ে দিত না। রাসূলুল্লাহ ছোট কচি কাচাদেরকে শিখিয়েছেন না, পরে শিখে নেবে না। একটা ছেলে নবী সাল্লামের প্লেটে এসে খাচ্ছে, একবার এইদিকে হাত মারছে, একবার এইদিকে এদিকে দেখ, যেখানে ভালোটা দেখছে একবার এদিকে, একবার ওইদিকে, একবার ওইদিকে, এবার হাত মারছে। ওয়াকান ইয়াদি তাতিশু ফিস সাহফা, প্লেটে এইদিক সেদিক শুধু ছুটাছুটি করছে আমার হাতটা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া গোলাম হে ভালো, সাম্মিল্লা, এত তাড়াহুড়া করি না, প্রথম বিসমিল্লা বলো, বিসমিল্লা বলে শুরু করে, যাতে তোমার সাথে জিন শয়তান না খায়। ও কুলবে আমি এনে ডান হাতে খাও, একবার এদিকে একবার ওইদিকে, হ্যাঁ ছড়িয়ে ছিটিয়ে না, এরকম অসভ্য হয় নাই, ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালি, তোমার সাইড থেকে খাও, ওই সাইডগুলো ওদের হক যারা ওইদিকে বসে আছে, এই সাইডটা এদের হক, আর তোমার সাইডটা তোমার হক, তুমি নিজের সাইড থেকে খাও। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এগারো নম্বর অধিকার হচ্ছে শিশুদের, যে তাদের আদর স্নেহ করবেন, আদর স্নেহ করবেন, মায়া মমতা করবেন, তাদেরকে জড়িয়ে ধরবেন, তাদেরকে চুমন দেবেন, এগুলো তাদের অধিকার, শিশুদের অধিকার। বুকে জড়িয়ে ধরবেন, বাচ্চাকে পাশে রেখে দিলেন, তুই ঘুমা না, আরে বুকে নিয়ে ঘুম দিতে হবে, আদর করে হাতের উপরে নিয়ে ঘুম দিতে হবে, আলাদা বিছানায় রেখে দিলাম, ও শুয়েছে। বড়োদেরকে বলছি না, কিন্তু ছোট ধরেন ছয় মাসের, এক বছরের, দুই বছরের বাচ্চাকে আপনি এমনি ছেড়ে দিচ্ছেন, তো সারাত খেলাধুলা করবে, এবার ছাড়লে হবে? আদর সেনা হইতে হবে, মায়া হইতে হবে, বুকে জড়িয়ে ধরতে হবে, চুমন দিতে হবে, জি, এবং তাদের সাথে হাসি মজাক করতে হবে, খেলাধুলা করতে হবে, ছোট বাচ্চা সেজে যেতে হবে, জি। আমি আমার বাচ্চার সাথে যখন থাকি তখন ওদের মতো, ওদের মতো হয়ে যায়, কিন্তু সব সময় নাই, মাথায় চড়ে নিবে, যখন পড়ার সময় তখন পড়া, আবার পড়া নাই তখন ওদের মতো, এইটা হচ্ছে আসল তরবিয়ত। সবসময় একবারে মিলিটারি মেজাজও না, আর সবসময় একবারে এত হাসি খুশি যে কোনো ভয় নেই, আমি যদি নাও পড়ি কিছুই বলবে না, কিছুই বলবে না, এমনটাও যেন নয়, ভয়ও যেন থাকে আর ভালোও যেন বাসে। আপনার ছেলে যদি আপনাকে ভালোও বাসে আর ভয়ও করে, তাহলে জানেন যে আপনি সাকসেস, আপনি একজন মা হিসাবে, বাপা বাপ হিসাবে আপনি সফল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাসান রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লামের নাতি চুমা দিচ্ছেন, আকরা বিন হাবেস তামিম, তামিম বংশের বেদুইন, সে এসছে, জীবনে চুমা দেয়নি, বলছে দেখে ও বাক, যারি রসুলুল্লাহ, আল্লাহর রসুল আবার নাতিকে চুমা দিচ্ছে। ও বাকে বলছেন, ইয়া রসুল্লাহ ইন্নালি আশারাতে মেনাল ওয়ালাদ, আমার দশটা ছেলে মেয়ে আছে, মা কব্বাল তো আহাদা মিনহু, একটাকে জীবনও চুমা দিনি। অনেক বাপ মনে করে যে বাচ্চাকে চুমা দেওয়ার দুর্বলতা, হ্যাঁ বাচ্চার সাথে খেলাধুলা করো, খেলনা নিয়ে খেলছে তার সাথে, আপনিও তার দিকে ফুটবলটা ছাড়ে দিচ্ছেন, অথবা তার খেলনাটা তার দিকে দিচ্ছেন, কি খুশি, এবার ধরে ওদিক থেকে নিয়ে আসছে, না এটা আমিও তার কাছে ছোট হয়ে যাবে, এতক্ষণ ছোট হবো না, না না তার সাথে কিছুক্ষণ ছোট হন, সবসময় না। তো এই লোক ওই রকমই ছিল ব্যক্তিত্ব, অনেকে মনে করে আমার একটা কি আছে, ব্যক্তিত্ব আছে। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মা কব্বাল তো মিনহু আহাদান, কাউকে জীবনে আমি কোনদিন চুমা দিইনি আমার ছেলে মেয়েকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দিকে তাকিয়ে, এরকম তাকিয়ে বলছেন, মাল্লাম ইয়ারহাম লা ইউরহাম, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে মায়া করে না দয়া করে না, আল্লাহ তার রহম করে না, আল্লাহ দয়া করে না, দয়া করো আল্লাহ দয়া করো, ইরহামু মান ফিল আরদে, রাসূলুল্লাহ আরেকটি হাদিস, যারা পৃথিবীতে আছে তাদের উপর মায়া করো দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামাই, যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর রহম করবেন, দয়া করবেন, মায়া মমতা করবেন, জি। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনকে দুই রানের উপর দুটোকে বসাইতেন, কোলে একসাথে দুটোকে বসাতেন, জি, আর তাদের সাথে খেলা করতেন, কোলে করে নিয়ে বেড়াতেন। একবার রাসূলুল্লাহ সালাতের ভিতরে নাতিন জাইনাব, যে নবী সাল্লাল্লাহু বড় মেয়ে, তার মেয়ে, তার নাম কী ছিল কে জানে, ওমামা, ওমামা বিনতে আবিল আস, ওমামাকে কোলে নিয়ে সালাত আদায় করেছেন, যখন সিজদায় যেতেন তখন রেখে দিতেন, দাঁড়িয়ে আছেন, সূরা ফাতিহা পড়ছেন, তেলাওয়াত করছেন, কোলে নিয়ে আছেন, রুকুতেও নিয়ে আছেন, যখন সিজদা গেলেন তখন রেখে দেন, সিজদা করো, সিজদা করার পর আবার উঠিয়ে নিলেন, কতগুলি নড়াচড়া করছেন, ইসলামে এতটা জায়েজ আছে সালাত অবস্থায়,
বাচ্চারা যাতে কান্না না করে বা বেশি ডিস্টার্ব না করে, কোথাও নিজের ক্ষতি না করে ফেলে। কিন্তু যদি এমনটা না হয় তো জরুরি না যে ডেলি আপনি কোলে নিয়ে সলাত আদায় করবেন। হ্যাঁ, যখন দেখবেন যে না সে ক্ষতিগ্রস্ত হইতে পারে অথবা কান্নাকাটি চেঁচামেচি শুরু করে দেবেন, সাথে আমার সলাতের আরও খুশু নষ্ট করবো, ওর চাইতে ভালো আমি কোলে নিয়ে নিই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সিজদা করেছেন লম্বা করে, সিজদায় পড়েছেন তার উঠেন না, সিজদা পড়েছেন তো উঠেন না। সাহাবাই কেরামরা ভয় পেয়ে গেছেন যে নবী সাল্লাম কি ইন্তেকাল করে গেলেন নাকি, সিজদায় তো থেকেই গেলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইন্তেকাল করে গেলেন নাকি। রাসূল পরে মাথা উঠাচ্ছেন অনেকক্ষণ পরে, তো বলছেন যে সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের ওপর তার নাতি ছিল, নাতি ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, যখন আমার এই ছেলেটি ইন্না ইবনি ইরতাহালানি, আমার পিঠে চড়ে নিয়েছে, আমাকে যেন আমাকে সওয়ারি পেয়েছে, বাহন পেয়েছে, যেন উটের পিঠে চড়ে, মানুষ ঘোড়ার পিঠে চড়ে, তো আমাকে ঘোড়া পেয়েছে, তো আমার পিঠে আমার এই নাতি কী করেছে, চড়ে নিয়েছে। সুতরাং ফাকারে তো আন আজালাহু, তাড়াতাড়ি তাকে নামিয়ে দেবো বা সে নেমে যাক তাকে বাধ্য করলাম না, থাক তার একটু মনটা ভরে যাক, আমি সিজদাটা লম্বা করলাম, দোয়া করতে আছে, আর ওর মনটা ভরে যাক আমার পিঠে চড়ে, কারণ কিছুক্ষণ বাচ্চারা থাকবে তারপরে তো নড়বে, কারণ বাচ্চাদের প্রকৃতি কী, ওদের রক্তে এত গরম থাকে যে চঞ্চল, ও ছোটাছুটি করবে। আমাদের মতো ভদ্র হয়ে কোনো ছেলে যদি বসবাস করে তো ভেদা হবে, অলস নাম্বার ওয়ান হবে। ছোটো কালে কেউ যদি একবারে ভদ্র হয়ে এরকম বসে থাকে তার মানে ও নাম্বার ওয়ান বড় হয়ে অলস হবে। ছোটোতে যদি ছোটাছুটি করে তাহলে হ্যাঁ এই ছেলে আগামী দিনে সে হরকতি হবে, আর এই হরকতে তার বরকত হবে, কথা বোঝা গেছে। জি হ্যাঁ, তো সুতরাং অনেকে মনে করেন আচ্ছা এটা খুব দুষ্ট, শুধু লাফালাফি করে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, আরে ভালো লক্ষণ এটা, ছোটোতে যদি এটা করে এটা কিন্তু ভালো লক্ষণ। জি যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, শেষ করতে যাচ্ছি। ১২ নম্বর অধিকার, ছেলে মেয়েদের হক হচ্ছে তাদের হেফাজত করবেন, যাতে সুস্থ রাখা যায়, ভালো অবস্থায় রাখা যায় সব দিক থেকে, তাদেরকে গালমন্দ করবেন না, তাদেরকে বদদোয়া দেবেন না, তাদেরকে গালমন্দ করবেন না এবং বদদোয়া দেবেন না। জি জানেন, আপনারা হয়তো শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন ঘটনা সত্য হওয়ারই সম্ভাবনা বেশি, যে শেখ সোদেশকে ওর আম্মা, শেখ সোদেশ যখন হাফেজাহুল্লাহ তাআলা দুষ্টামি করতেন তখন ওর আম্মা, ওনার আম্মা কী বলতেন, আল্লাহ তোমাকে যেন মক্কার ইমাম বানিয়ে দেয়, আল্লাহ যেন তোমাকে মক্কার ইমাম বানিয়ে দেয়। দেখেন তো কবুল হয়েছে, কখন কোন দোয়া কবুল হয়ে যায়, আর যদি ওখানে গাল দেয় কেউ, কখন যে বদ কবুল হয়ে যায়। দুষ্টামি করেছে, লাফালাফি করেছে, একবার আছাড় খেয়ে ক্যাঁ ক্যাঁ করে কাঁদতে শুরু করলো, মর মর ভালো হয়েছে তোর, এরকম বলে কিন্তু আমাদের দেশের মহিলারা, হইতে পারে মর মর ওইটি আপনার বদ্ধ কবুল হয়ে গেছে, খবরদার না এরকম কাজ করবেন না। আল্লাহ তোকে হেদায়ত করুক, আল্লাহ তোকে সুজ্ঞান দান করুক, আল্লাহ তোর ভালো করুক, হ্যাঁ আল্লাহ তোকে অনেক বড় করুক, এইভাবে বলতে পারেন না, একটু উদারতা রাখেন নিজের ছেলে মেয়ে। জি আল্লাহ যেন তৌফিক দান করেন, পরেরও যদি হয় কোনো অসুবিধা নেই, একটু অন্তরে যেন উদারতা থাকে, নেক দোয়া করবেন, বদ্ধ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদু আলা আনফুসুকুম, তোমরা নিজেদেরকে বদ্ধ দিও না, ওয়ালা তাদু আলা আউলাদিকুম, তোমাদের ছেলে মেয়ে কচি কাচাদেরকে বদ্ধ দিও না। এইরকম ছেলে মেয়েদেরকে ঝাড়ফুঁক করা শরীয়তে, এটাও শিশু অধিকার, বিশেষ করে শিশুদের কচি কাচাদের বাইরে নিয়ে যাবেন, ওই জোকাবি কালিমাতিল্লাহ তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হামা মিন কুল্লি আইনি লাম্মা, বদনজর কারো লাগতে পারে, সন্ধ্যাবেলা সন্ধ্যা সূর্য ডুবতে যাচ্ছে বাইরে নিয়ে যাবেন না, এই সময় রাখেন বাড়ির ভিতরে রাখেন। জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাসান হোসেনের জন্য দোয়া করতেন, তাদের আশ্রয় রাখতেন, এইরকমই দম করা, মাঝে মধ্যে ঝাড়ফুঁক করা ইত্যাদি, খেলাধুলার সুযোগ দেওয়া, মাঝে মধ্যে খেলাধুলার সুযোগ দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লামের সাথে কখন বিয়ে হয়েছে, কয় বছর বয়সে, হ্যাঁ ৬ বছর বয়সে বিয়ে হয়েছে, আর ৯ বছরে উঠিয়ে দেওয়া হয়েছে, বিদায় করা হয়েছে, স্বামীর ঘরে তুলে দেওয়া হয়েছে, যেহেতু ৯ বছরে সাবালিকা হয়ে গেছেন, আরব দেশে গরম দেশে তাড়াতাড়ি সাবালিকা হয়, তো ৬ বছর বয়সের পরে মাঝে মধ্যে দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়েশা খেলছে, কী নিয়ে, ওই পোতলা নিয়ে, আগের যুগে কেমন পোতলা হইতো আমাদের যুগে, এইরকম খেলনা নয় যার চোখ মুখ নাক সবুজ একবার মূর্তির মতো, প্রতিমার মতো, কি ওই তেনা পেঁচিয়ে টেঁচিয়ে কী করতো, পুতলা তৈরি করতো, হ্যাঁ
খেলনা তৈরি করতো, ওগুলো নিয়ে খেলতো, ছেলেমেয়েরা খেলতো না, তো ওইসব যে খেলাধুলা করতো গ্রামের মেয়েরা, তো ওই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাল্য জীবনে বিয়ের পরেও খেলাধুলা করতেন। বলছেন যে একটা ওই রকম ঘোড়ার আকারে পুতলা নিয়ে খেলাধুলা করছেন, আর ঘোড়ার আবার দুটো ডানা করা আছে পাখা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা কি? বলছে এটা ঘোড়া। কি নিয়ে খেলছো? বলছে ঘোড়া নিয়ে খেলছি। জি, তখন বলছে ঘোড়া তো আবার দুটো ডানা কেন, ঘোড়ার আবার পাখা হয়? তো বলছে আপনি জানেন না যে সুলেমান আলাইহিস সালামের ঘোড়ার ডানা হইতো? জি হ্যাঁ, ছোটো বাচ্চারা ওই রকমই, হ্যাঁ ফাটাফাট মুখ খুলে যদি কিছু জানা থাকে তো সাথে সাথে বলবে। ১৩ নম্বর অধিকার সেটা হচ্ছে শিশুর চিকিৎসা অধিকার। চিকিৎসার অধিকার আছে, চিকিৎসা দেবেন, অসুস্থ হয়ে গেছে আর তারপরও খেয়াল করছেন না, যেখানে সেখানে ঘা হয়ে যাচ্ছে ও খেয়ালই নেই আপনার, না 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 অবশ্যই খেয়াল রাখতে হবে, শরীরের পুরো যত্ন করতে হবে। জি, এখন আলহামদুলিল্লাহ চিকিৎসা, পর্যাপ্ত চিকিৎসা, আমাদের যুগে ছোটোকালে ছোটোখাটো রোগের কোনো চিকিৎসাই ছিল না, বরং কোথায় চিকিৎসা, ওই রকম মারাত্মক কিছু হলে আর পয়সা থাকলে চিকিৎসা করতো, জ্বরের কোনো ওষুধই খাওয়া হইতো না, হয়তো কাশির কোনো ওষুধ খাওয়া হইতো আমাদের যুগে? নাক দিয়ে পোটা পড়ছে, সর্দি লেগে আছে, কাশছে, আর তারপরে কয়দিন পর ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ, শরীর আল্লাহ রাব্বুল আলামিন এমন ডিফেন্স শক্তি, প্রতিরোধ শক্তি দিয়েছেন যে অতি ভালো হয়ে যেত। জ্বর হয়েছে, ভাতটা বন্ধ করে দিল, গোসল বন্ধ করে দিল, কিছু কয়েকদিন পরে ভালো হয়ে গেল, হয়তো না হয়তো না। এগুলো যাদের বয়স ৪০-৫০ তারা ভালো করে জানে। আজকাল একটু মাথার ব্যথা, ডেলি প্যানাডল, প্যানাডল খেতে খেতে, অ্যানালজেসি খেতে খেতে ও কিডনি কি নষ্ট করে ফেলেছে। না না না, যখন তখন এত বেশি ওষুধ খাওয়া এবং ওষুধ খাওয়ানো ভালো নয়, তবে চিকিৎসার অধিকার রয়েছে ছেলে মেয়েদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা তুআযিবু সিবিয়ানাকুম বিল গামজি মিনাল আযারা, একটা হলকের ভিতরে, মুখের ভিতরে একটা ফোড়া হয়ে যেত। সেই সাধারণত আমাদের দেশে ফোড়া হলে কি করে, ফোড়া যদি হয় আর সেটা পেকে যায় তো সেটাকে টিপে দেয় যাতে গলে যায়, পুঁজগুলো বেরিয়ে যায়, অথবা সেটা ছিদ্র করে কাঁটাকুটি দিয়ে, করে না? নবী সাল্লাল্লাহু এটা করতে নিষেধ করেছেন, তাই শাস্তি দিও না, কারণ এখানে ঘা হয়ে যেতে পারে, এই ক্যান্সার হয়ে যেতে পারে, আরও কিছু হয়ে যেতে পারে, সুতরাং এমনটা করিও না। যদি এরকম হয় তাহলে ফোড়া হইলে কি করতে হবে, আলাইকুম বিল উদিল হিন্দি ওয়াল কাস্তিল বাহরি, উদে হিন্দি আগর কাঠ যে ভারত থেকে আসতো তখন, সেটা দিয়ে তোমরা চিকিৎসা করো, আর কাস্তুল বাহরি এক ধরনের ঔষধ, এগুলো দিয়ে চিকিৎসা করো। সেই যুগের চিকিৎসা সেগুলো ছিল, সে নবী সাল্লাম চিকিৎসা করতে বলেছেন। তাহলে তাহলে বোঝা গেল যে কচি কাচাদের কী করতে হবে, চিকিৎসা করতে হবে। ১৪ নম্বর অধিকার হচ্ছে যে নাবালক ছেলে যদি থাকে, নাবালক ৬-৭ বছরের আর আজান মুখস্থ আছে, তাহলে আজান দেওয়ার অধিকার আছে। একটা ছেলে যদি ৬-৭ বছরে আজান দিতে চায় আর আজান ঠিক করে দিতে পারছে, তা আপনি বলতে এই তুই আজান দিবি না, না না, হানাফি মাযহাবে নাবালকের ইমামতি মাকরুহ, কিন্তু সহিহ বুখারীর হাদিস আছে ৭ বছরের ছেলে আমর ইবনে সালমা সালাত আদায় করেছে, তার পিছনে সাহাবি, বড় বড় সাহাবিরা ছিলেন, সাহাবিয়েতরা থাকতেন, কাপড় ছোট ছিল, যখন সেজদায় যেত তখন মাঝে মাঝে পিছন দিক দিয়ে একটু করে খুলে যেত, ৭ বছরের ছিল, সহিহ বুখারীর হাদিস। তখন মহিলারা বললেন, কাত্তু ইস্তাকারেকুম, তোমাদের কারি সাহেব যে ইমাম সাহেব ওর পাছা ঢাকো, পাছা খুলে যাচ্ছে, সহিহ বুখারীতে আছে। বলছেন আমর ইবনে সালমা বড় হওয়ার পরে বলছেন যে ওই আমার ছোট কাপড় ছিল, পিছন দিক থেকে একটু করে খুলে, গামছা যদি কেউ পরে থাকে আর খুব ছোট থাকে খুলে যাবে না, পিছন দিকে দেখা যাবে না, ওই রকম হইতো। তো বলছে তারপরে সবাই আমার জন্য চান্দা করলো, আর চান্দাটা তখন আমাকে একটা এত সুন্দর কাপড় দিল, বলছে ইসলামের পরে এর চেয়ে বেশি আমি জীবনে খুশি হইনি, কারণ জীবনে যেটা প্রথম গিফট পায় মানুষের খুব মনে থাকে, জীবনে প্রথম গিফটটা খুব মনে থাকে। দেখেন আমরা মেলা গিফট পাচ্ছি, এগুলো আর মনে থাকে না, কে দিয়েছে তাও মনে থাকে না, কিন্তু প্রথম গিফট যেটা আর অভাবের যুগে যদি হয় তো ওইটা খুব মনে থাকে। জি, আমাকে মক্কাতে এক ভাই খাওয়িয়েছিলেন জাজাহুল্লাহ খের, ও হজে গিয়েছি আর সে হজে ২৫ ঘন্টা সেই বাসে লেগেছে, আল্লাহ হোক ৫ ঘন্টা তো মিকাতে, অনেক আগের কথা কিন্তু ১০ বছর ১৫ বছর আগের কথা বলছে। আর তারপরে সকালে ওই যে চা আর নাস্তা করেছিলাম মিকাতে, আর তারপরে আসরের সময় হারামের কাছে পৌঁছেছি। এক ভাই জাজাহুল্লাহ খের এখানে আছে, কিন্তু জাজাহুল্লাহ খের তো আমার জন্য ভাত নিয়ে এসছে আর সবজি নিয়ে এসছে, লবণ নেই ঝাল নেই, সবজি নিয়ে এসে ভেন্ডি ভাজি, তার আপনার আর আর কী ভাজি ছিল, ঢেঁড়স আপনার ভাজি ছিল, ভেন্ডি ভাজি আর এই আপনার সিম ভাজি এগুলো ছিল। তো
তো এই যে খেয়েছি এখনো মনে আছে, কিন্তু কিন্তু কত আমাকে খাওয়াইয়েছে, কত রকমের যে খেয়েছি আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার নিয়ামত দেশে বিদেশে, ওগুলো তেমন মনে নাই, কিন্তু পরেরগুলো মনে নেই। কারণ খিদার পরে যে খেয়েছিলাম আর কত তৃপ্তি সহকারে খেয়েছিলাম, কী যে শান্তি পেয়েছিলাম মনে আছে, বুঝা গেছে না? তো আমর বিন সালমান ওই রকম মনে ছিল। আল্লাহ যেন ভালো মানুষদেরকে যা যা খের দান করে, বরকত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা কোলের বাচ্চা, ছোট বাচ্চা এক মহিলা নিয়ে এরম করে উঠাছে, ইয়া রাসূলুল্লাহ, আলে হাজা হাজ্জুন, এই বাচ্চার কি হজ হবে, বিদায় হজ? তাহলে বোঝা গেল যে বাচ্চারও হজ করার অধিকার আছে, বাচ্চার হজ করার অধিকার আছে। যেমন আজান দেওয়ার অধিকার আছে, যদি আজান ঠিকভাবে দিতে পারে, সাত বছর আট বছরের ছেলে মেয়েরা নয়, কিন্তু আর এইরকম ইমামতিও করার অধিকার আছে। এই না যে হানাফি মাযহাবের মতে ইমামতি মকরু না, বা লোকের ইমামতি মকরু না, মকরু না, কিচ্ছু নাই। তো যখন জিজ্ঞাসা করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হজ হবে, বললেন হ্যাঁ হজ হবে, না ওয়ালাকি আজরুন, হজ হবে, তার ফরজ হজ আদায় হবে না, আর তুমি নেকি পাবে, যেহেতু মেহনত করে কোল করে তাকে নিয়ে মেনা আরাফা মুজদালিফা তওয়াফ আর সাই করবে, সেই জন্য ওয়ালাকি আজরুন, মায়ের যে কোলে করে হজ করাবে বা কষ্ট করে হজ করাবে, মা হোক আর বাপ হোক, সেও নেকি পাবে এতে। জি, পনেরো নম্বর অধিকার, সেটা সবচেয়ে বড় অধিকার, সেটা হচ্ছে শিশুদের ইমানের অধিকার আর তাকওয়ার অধিকার, সবচেয়ে বড় অধিকার। একটা শিশুকে যদি মমিন বানিয়ে দিতে পারে, মোত্তাকি বানিয়ে দিতে পারে, তো আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন। শুনে রাখো, সূরা ইউনুস আল্লাহ বলছে ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা দোস্ত, আল্লাহর বন্ধু, কোনো ভয় নেই তাদের আর কোনো চিন্তা নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কারা? আল্লাযিনা আমানু, যারা ঈমানদার, শিরিক মুক্ত, কুফরি মুক্ত, বিদআত মুক্ত, নাস্তিকতা মুক্ত, মুনাফিকি মুক্ত, ওয়া কানু ইত্তাকুন, এবং তারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব ছাড়া থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে আল্লাহর দোস্ত। সুতরাং আপনি যদি কোনো শিশুকে, ছেলে অথবা মেয়ে, কচি কাচাকে যদি মুমিন মুত্তাকি আল্লাহ ভীরু বানিয়ে দিতে পারেন, ইমানদার বানিয়ে দিতে পারেন, এটি তার সবচেয়ে বড় অধিকার। আল্লাহ যেন আমাদেরকে ছেলে মেয়েদের, কচি কাচাদের, শিশুদের অধিকার সম্পর্কে জানার এবং কোরআন সুন্নার আলোকে জেনে নেওয়ার পরে মানার এবং পালন করার, আদায় করার তৌফিক দান করেন, এবং সেটি যেন সহজ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। ছেলে মেয়েদেরকে যে সালাতের তরবিয়ত দিতে হবে এবং ইমান, ইসলামের ইমান আর তাকওয়ার তরবিয়ত দিতে হবে, এই জন্য সূরা আত-তাহার আয়াত নম্বর 132 আল্লাহ বলেছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাত ওয়াস্তাবির আলাইহা, তোমার পরিবারকে, তুমি পরিবার মানে স্ত্রী ছেলে মেয়ে, তাদেরকে সালাতের হুকুম করো এবং তার উপর অটল থাকো। মারিয়াম, সূরা মারিয়ামের আয়াত নম্বর 55-তে আল্লাহ বলছেন ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাত ওয়া যাকাত, তিনি তার পরিবারকে, স্ত্রী ছেলে মেয়েদেরকে কি করতেন, সালাত এবং যাকাতের হুকুম দিতেন। তাহলে এইগুলো হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তরবিয়তের দিক, প্রতিপালনের দিক। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, এবং শিশুদের অধিকারের গুরুত্বপূর্ণ দিক আল্লাহ যেন তার তৌফিক দান করেন, এবং আমাদের কচি কাচাদেরকে, উম্মতে মুসলিম আর ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন, এবং সত্যিকার মুসলিম হয়ে জীবন যাপনে তৌফিক দান করেন, এবং সত্যিকার ইমান, ইসলামের অবস্থায় আল্লাহ যেন তার কাছে তাদেরকে গ্রহণ করেন। এবং প্রত্যেককে যেতে হবে দুনিয়া থেকে, যেন আমরা ইমান এবং তাকওয়ার অবস্থায় আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।